আসসালামু আলাইকুম। মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 8 নিয়ে আলোচনা করব, ফ্যামিলিয়ারাইজেশন উইথ মাইক্রোকন্ট্রোলার। এই এক্সপেরিমেন্টে টোটাল 8টা অবজেক্টিভ। প্রথমে আমরা মাইক্রোপ্রসেসর, মাইক্রোকম্পিউটার এবং মাইক্রোকন্ট্রোলার এই টার্মগুলোর সাথে পরিচিত হব। এরপর আমরা মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল আর্কিটেকচার সম্পর্কে জানব। এরপর আমরা আরডিনো ইউনো ডেভেলপমেন্ট বোর্ডের সাথে পরিচিত হব। এরপরে আরডিনো আইডিই এই প্রোগ্রামিং প্ল্যাটফর্মের সাথে আমরা পরিচিত হব। এরপর আমরা মাইক্রোকন্ট্রোলারের ডিজিটাল ইনপুট আউটপুট পিনের সাথে পরিচিত হব এবং একটা পিনকে কিভাবে ডিজিটাল আউটপুট পিন হিসাবে ব্যবহার করা যায় সেটা দেখব, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের ডিজিটাল রাইট অপারেশনের সাথে আমরা পরিচিত হব। পাশাপাশি আমরা কিছু ছোট প্রজেক্ট করে দেখব, এলইডি ব্লিঙ্কিং, বাইনারি কাউন্টার, শিফট অপারেশন। এরপর প্রোটিয়াস সফটওয়্যারে কিভাবে মাইক্রোকন্ট্রোলার সার্কিট সিমুলেশন করা যায় সেটা আমরা শিখব। এরপর মাইক্রোকন্ট্রোলারের কোনো একটা পিনকে কিভাবে ডিজিটাল ইনপুট হিসেবে ইউজ করা যায় সেটা আমরা দেখব, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের ডিজিটাল রিড অপারেশনের সাথে আমরা পরিচিত হব। এবং সর্বশেষ ডিজিটাল রিড অপারেশন এবং ডিজিটাল রাইট অপারেশন এই দুইটাই দরকার হয় এমন কিছু ছোট প্রজেক্ট আমরা করে দেখব। এখন আমরা এই তিনটা টার্মের সাথে পরিচিত হব, মাইক্রোপ্রসেসর, মাইক্রোকম্পিউটার, মাইক্রোকন্ট্রোলার। তো মাইক্রোপ্রসেসর কাকে বলে? মাইক্রোপ্রসেসর কোর্সটা তোমরা অলরেডি পড়েছো। মাইক্রোপ্রসেসর কে বলা হয় একটা প্রোগ্রামেবল রেজিস্টার বেসড ইলেকট্রনিক ডিভাইস। এটা অবশ্যই প্রোগ্রামেবল একটা ডিভাইস, নিজে নিজে কিছুই করবে না যদি ইউজার কোনো প্রোগ্রাম না লিখে দেয়। তো ইউজার প্রোগ্রাম লিখে দিবে সাধারণত রমে। রমের মধ্যে যখন প্রোগ্রাম লিখে দিবে, অর্থাৎ প্রোগ্রাম এখানে লিখে দেওয়া মানে হচ্ছে প্রোগ্রাম লোড করা। রমের মধ্যে যদি প্রোগ্রাম লোড করা হয় তাহলে রমে যে প্রোগ্রাম লেখা হয়েছে সেই প্রোগ্রাম অনুযায়ী মাইক্রোপ্রসেসর র্যাম অথবা প্রাইমারি মেমোরি অথবা ইনপুট ডিভাইস। র্যাম একটা প্রাইমারি মেমোরি, সেজন্য এখানে র্যাম অবলিক প্রাইমারি মেমোরি লেখা হয়েছে, অন্য কোনো প্রাইমারি মেমোরিও থাকতে পারে। তো ইনপুট ডিভাইস অথবা মেমোরি থেকে ডেটা নিবে, নিয়ে সেটাকে প্রসেস করবে। ইউজার যে ইনস্ট্রাকশান দিয়েছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী প্রসেস করবে, ইউজারের কথার বাইরে যাবে না। ইউজার এখানে যে ইনস্ট্রাকশানগুলো লিখে দিয়েছে সেগুলো রিড করবে, রিড করে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী যদি কোনো ডেটা নিতে হয় ইনপুট ডিভাইস থেকে অথবা মেমোরি থেকে যদি ডেটা নিতে হয় সেই ডেটাগুলো নিবে, তারপর সেই ডেটাগুলো প্রসেস করবে ইউজার ইনস্ট্রাকশান অনুযায়ী, তারপরে আউটপুট দিবে। অর্থাৎ প্রসেস করার পর যে ডেটাগুলো আছে সেগুলো হয় মেমোরিতে রাখবে অথবা কোনো আউটপুট ডিভাইসের কাছে দিবে। তো প্রসেস করা বলতে এখানে যেটা বোঝায় সেটা কোনো অ্যারিথমেটিক অপারেশন হতে পারে, কোনো লজিক অপারেশন হতে পারে। অর্থাৎ ইনপুট যে ডেটাগুলো আছে মেমোরি থেকে অথবা ইনপুট ডিভাইস থেকে যে ডেটাগুলো নিবে সেগুলোর উপর কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, যেমন এডিশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে, অথবা কোনো লজিক্যাল অপারেশন, অ্যান্ড অপারেশন, অর অপারেশন, শিফট অপারেশন, রোটেট অপারেশন, এই জাতীয় কোনো একটা কিছু করবে। করে যেই রেজাল্টটা হবে সেটা আবার মেমোরিতে অথবা আউটপুট ডিভাইসের কাছে দিবে। তো এখানে এখানে ইনপুট হিসেবে যেগুলো নিবে সেগুলো কিছু নাম্বার হবে, সেগুলো কিছু নাম্বার, আর আউটপুট হিসেবে দিবে সেগুলো কিছু নাম্বার। তাহলে প্রসেসর যেটা নিয়ে কাজ করে নাম্বার নিয়ে কাজ করে, আর প্রসেসরের যে অপারেশনগুলো সেগুলো হচ্ছে কম্পিউটেশনাল অপারেশন, অর্থাৎ অ্যারিথমেটিক অথবা লজিক অপারেশন। এরপরে আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হবো, মাইক্রোকম্পিউটার। মাইক্রোকম্পিউটার বলা হয়, মাইক্রোপ্রসেসর একা কিন্তু কাজ করতে পারে না, যেমন প্রোগ্রামের জন্য কিন্তু তাকে রম ইউজ করতে হবে, ইউজার যেখানে প্রোগ্রাম লোড করবে সেটা হচ্ছে রম। আবার ডেটা রাখার জন্য হচ্ছে র্যাম ব্যবহার করতে হবে, ইনপুট ডেটা নেওয়ার জন্য ইনপুট ডিভাইস লাগবে, আউটপুট ডিভাইস লাগবে। তো মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং মাইক্রোপ্রসেসর, এই চারটা জিনিস যদি কোনো একটা সিস্টেমে থাকে তখন সেটাকে বলা হয় মাইক্রো কম্পিউটার। তো এই ক্ষেত্রে যে শুধু চারটা থাকবে তা না, এর বেশি আরও অনেক কিছু থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই চারটা বিষয় যদি থাকে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি অ্যান্ড প্রসেসর, এই চারটা ডিভাইস যদি কোনো একটা সিস্টেমে থাকে তখন তাকে বলা হবে মাইক্রো কম্পিউটার। এবং এই চারটা জিনিস আলাদাভাবে থাকতে পারে, মানে ইনপুট ডিভাইস এর জন্য যেই পোর্ট সেটা আলাদা, মেমোরি হয়তো আলাদা, আউটপুট ডিভাইস আলাদাভাবে আছে, আলাদাভাবে প্রসেসরের সাথে কানেক্টেড, তখন সেটাকে মাইক্রো কম্পিউটার বলা হবে। কিন্তু আমরা যদি এই সবগুলা ডিভাইস, সবগুলা বিষয় একসাথে একটা চিপের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ চিপের ভিতরেই মেমোরি থাকবে, চিপের সাথে ইনপুট ডিভাইস কানেক্ট করার পোর্ট থাকবে, চিপের সাথে আউটপুট ডিভাইস কানেক্ট করার পোর্ট থাকবে, এর বাইরেও আর অনেক কিছু থাকতে পারে, তখন সেটাকে বলা হবে মাইক্রো কন্ট্রোলার। এই যে মাইক্রো কন্ট্রোলার যখন আমরা বলবো তখন সেটা কিন্তু একটা চিপ, এই চিপের ভিতরেই সব কিছু আছে। আর মাইক্রো কম্পিউটার যেটা সেটা হচ্ছে এটা বিচ্ছিন্নভাবে থাকবে, এটা একটা চিপের মধ্যে না। প্রসেসর একটা আলাদা চিপ, তারপরে র্যাম আলাদা চিপ, রম আলাদা চিপ, আলাদা আলাদা ডিভাইস,
সেগুলো একসাথে কানেক্ট করা থাকবে। কিন্তু একটা চিপের ভিতরে যদি সব কিছু থাকে, অর্থাৎ একটা আইসির ভিতরে যদি সব কিছু থাকে, যে এই যে এখানে যেটা দেখাচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ প্রসেসর আছে এখানে, তারপরে র্যাম আছে, মেমোরি রম আছে, তারপরে এই যে ইনপুট পোর্ট, আইও পোর্ট, ইনপুট আউটপুট পোর্ট আছে, এর বাইরেও আরও অনেক কিছু আছে। তো এগুলো সব কিছু যখন একটা চিপের মধ্যে থাকবে তখন সেটাকে বলা হবে মাইক্রো কন্ট্রোলার। এই জন্য মাইক্রো কন্ট্রোলারকে বলা হয় মাইক্রো কন্ট্রোলার ইজ এ ডিভাইস দ্যাট ইনক্লুডস প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস ইন এ সিঙ্গেল চিপ। তো এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি এই মিনি কম্পিউটার অর কম্পিউটার ইন এ সিঙ্গেল চিপ। একটা কম্পিউটার একটা চিপের মধ্যেই হচ্ছে একটা কম্পিউটার। একটা কম্পিউটারে যেই বিষয়গুলো থাকে, অর্থাৎ একটা মাইক্রো কম্পিউটারে যেই বিষয়গুলো থাকা দরকার, সেগুলো সব কিছুই একটা চিপের মধ্যে আছে, একটা আইসির ভিতরে আছে। তাহলে এটা একটা কম্পিউটারই আমরা বলতে পারি। ছোট একটা আইসি হলেও এটা একটা কম্পিউটার, কারণ কম্পিউটারের যা যা থাকার দরকার এর মধ্যে তা আছে। তো যেটা আমরা বললাম যে তার মধ্যে প্রসেসর থাকবে, ইনপুট আউটপুট পোর্ট থাকবে, মেমোরি থাকবে, এর বাইরেও আরও কিছু আছে, যেমন টাইমার আছে, সিরিয়াল পোর্ট আছে, তারপরে ওয়াচডগ টাইমার আছে, এডি কনভার্টার আছে। তো এগুলো নিয়ে আমরা একটা একটা করে জানবো। আমি এখানে লিস্ট করেছি, দেখো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে যেটা হচ্ছে প্রসেসর, মাইক্রো প্রসেসর, মেমোরি ইউনিট আছে, সিস্টেম বাস আছে, ইনপুট আউটপুট পোর্ট আছে, সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল আছে অথবা সিরিয়াল কমিউনিকেশন সার্কিট আছে, টাইমার ইউনিট আছে, ইন্টারাপ্ট ইউনিট সিস্টেম আছে, ওয়াচডগ টাইমার আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অসিলেটর, তারপরে এটার মধ্যে অবশ্য প্রোগ্রাম লোড করতে হয়। এটা কোনো পার্টস না, জাস্ট এটা একটা, এটা আমরা বলবো সফটওয়্যার, যেখানে মেমোরির মধ্যে আমরা এই প্রোগ্রামটা রাখবো। তো এখানে যে বিষয়গুলো লেখা আছে, যেই টার্মগুলো এখানে লেখা আছে, এর বাইরেও আরও অনেক কিছু থাকতে পারে, অথবা সব কিছু একটা চিপের মধ্যে নাও থাকতে পারে। কিছু কিছু মাইক্রো কন্ট্রোলার আছে যেখানে হয়তো সব কিছু নাই। তো ইন জেনারেল যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে সাধারণত এগুলোতে এগুলো থাকে, সব কিছুই থাকে ওখানে, আর এর বাইরেও আর অনেক কিছু আছে। তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলো এখানে লিস্ট করেছি। তো প্রথমে আমরা দেখি মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কী আছে। অবশ্যই একটা মাইক্রো প্রসেসর আছে। তো সেই মাইক্রো প্রসেসর আমরা যে 8086 মাইক্রো প্রসেসর পড়ছি হয়তো ওইটা না, কিন্তু একই স্ট্রাকচারের একটা প্রসেসর এখানে থাকে, আর এটাকে বলা হয়, মাইক্রো প্রসেসরকে বলা হয় ইজ দ্য ব্রেইন অফ মাইক্রো কন্ট্রোলার, কারণ মাইক্রো কন্ট্রোলারের সব ধরনের লজিক্যাল অ্যারিথমেটিক অপারেশন করে কিন্তু মাইক্রো প্রসেসর। ইট কন্ট্রোলস অল টাস্ক অফ মাইক্রো কন্ট্রোলার রিডিং দ্য ইউজার ইনস্ট্রাকশনস অর প্রোগ্রাম। ইউজার ইনস্ট্রাকশন, ইউজার কী বলেছে সেগুলো পড়ে পড়ে সেই কাজ করবে, সব ধরনের টাস্কগুলো কন্ট্রোল করবে। প্রসেসরের ব্যান্ডউইথ বলে একটা কথা আছে, সেটা তো আমরা জানি, প্রসেসর কত বিটের। যেমন আমরা 8086 মাইক্রো প্রসেসর পড়েছি, এটা কত বিটের ছিল, 16 বিট। মাইক্রো প্রসেসর 8 বিট হইতে পারে, 16 বিট হইতে পারে, 64 বিট হইতে পারে। তো অ্যাজ ইউজুয়াল মাইক্রো কন্ট্রোলারে যে প্রসেসরগুলো থাকে এগুলো হচ্ছে 8 বিটের। আমি যে মাইক্রো কন্ট্রোলার তোমাদেরকে দেখাবো অথবা যেটা নিয়ে তোমরা কাজ করবে সেটা কত বিটের, 8 বিটের, অর্থাৎ মাইক্রো প্রসেসর হচ্ছে 8 বিটের। যদি এই যে আরডিনো উনুর কথা যেটা বললাম, সেখানে 8 বিটের মাইক্রো প্রসেসর আছে, অর্থাৎ ওই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে যে মাইক্রো প্রসেসর সেটা হচ্ছে 8 বিট। আর এটা যেহেতু প্রসেসর 8 বিটের, এই জন্য মাইক্রো কন্ট্রোলারকেও বলা হয় 8 বিট মাইক্রো কন্ট্রোলার। যদি 8 বিটের প্রসেসর থাকে ওই মাইক্রো কন্ট্রোলারকে আমরা কত বিট মাইক্রো কন্ট্রোলার বলবো, 8 বিট মাইক্রো কন্ট্রোলার, কারণ প্রসেসরটাই হচ্ছে মেইন। প্রসেসর যদি 8 বিটের হয়, টোটাল মাইক্রো কন্ট্রোলারের যে স্ট্রাকচার, সব রেজিস্টার সবগুলো 8 বিটেরই হবে। এরপরে প্রসেসর ক্লক, আমরা যে প্রসেসরগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে হয়তো ক্লক ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকতে পারে, আমাদের কম্পিউটারের যে প্রসেসরগুলো ওগুলো গিগাহার্জ রেঞ্জে থাকে, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের যেই ক্লক সেটা, সেখানে একটা অসিলেটর সার্কিট আছে, মাইক্রো কন্ট্রোলারের ভিতরে অসিলেটর সার্কিট আছে, অথবা এক্সটার্নাল অসিলেটরও কানেক্ট করা যায়, ইন্টারনাল অসিলেটর অথবা এক্সটার্নাল অসিলেটর চয়েস করার অপশন আছে। তো মাইক্রো কন্ট্রোলারের প্রসেসরের ক্লকগুলো সাধারণত মেগাহার্জ রেঞ্জের হয়। আমরা যে মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে কাজ করবো, আরডিনো উনু, সেখানে ক্লক হচ্ছে 16 মেগাহার্জ। ঠিক আছে, 16 মেগাহার্জ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 16×10^6 এতগুলা ক্লক জেনারেট হবে ওখানে, ক্লক পার সেকেন্ড। তো ক্লকের সাথে ব্যান্ডউইথের সাথে কিন্তু মাইক্রো কন্ট্রোলারের স্পিডের সম্পর্ক আছে, কারণ ক্লক যত দ্রুত হবে ইনস্ট্রাকশন এক্সিকিউশন তত বেশি হবে, প্রতি সেকেন্ডে তত বেশি পরিমাণ ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। আবার প্রসেসরের ব্যান্ডউইথ যত বেশি হবে তত বড় ডাটা নিয়ে কাজ করতে পারবে,
যেমন 16-bit ডেটা নিয়ে যদি কাজ করতে হয় 8-bit মাইক্রোকন্ট্রোলারকে, তাহলে একবারেই কিন্তু সে ক্যালকুলেশনটা করতে পারবে না, হয়তো দুইবার ক্যালকুলেশন করতে হবে তাকে। কিন্তু 16-bit ডেটা নিয়ে 16-bit প্রসেসর একবারেই কাজটা করে ফেলতে পারবে, ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। তো প্রসেসরের এটা কত তাড়াতাড়ি কাজ করবে এই মাইক্রোকন্ট্রোলারটা, এটার স্পিড কেমন হবে, সেটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, ওটার মধ্যে কী প্রসেসর আছে আর ওইটার ক্লক ফ্রিকোয়েন্সি কত। যেমন 8-bit প্রসেসর যদি হয়ে থাকে হ্যাভিং ক্লক ফ্রিকোয়েন্সি 16 MHz, এটা দ্বারা আমরা বুঝব প্রসেসর ক্যান এক্সিকিউট 4×10⁶ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। প্রসেসরকে যখন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হয় তখন 4টা ক্লক ইউজ করতে হয় একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য। তোমরা এটা এটা হয়তো জানো, মেশিন এটাকে বলা হয় মেশিন সাইকেল, ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, ইনস্ট্রাকশন এক্সিকিউট, স্টোর রেজাল্ট, এই 4টা ধাপ আছে। 4টা ধাপের জন্য 4টা ক্লক দিতে হয়। তো এই 4টা ক্লক যদি লাগে তাহলে 16 MHz যদি হয়, যেটাকে আমরা বলছি 16×10⁶ ক্লক পার সেকেন্ড, এক সেকেন্ডে এতগুলো ক্লক আসবে। তো একটার জন্য যদি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে যদি 4টা ক্লক দরকার হয়, তাহলে প্রতি সেকেন্ডে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে 4×10⁶। তাহলে কোনো একটা প্রসেসরে যদি 16 MHz ক্লক থাকে অথবা মাইক্রোকন্ট্রোলারে 16 MHz ক্লক থাকে, আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে 4×10⁶ ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতে পারবে। আর কোন ধরনের ডেটার উপর কাজ করতে পারবে? 8-bit লং। 8-bit ডেটা মানে হচ্ছে 0 থেকে 255, যদি আনসাইন নাম্বার হয় 0 থেকে 255, 0 to 2 to the power 8, আর যদি সাইন নাম্বার হয় সেটা হচ্ছে -128 থেকে +127। তার মানে এই রেঞ্জের নাম্বার নিয়ে কাজ করতে পারবে এবং সেই নাম্বারের উপর যে অ্যারিথমেটিক অথবা লজিক অপারেশন করবে, প্রতি সেকেন্ডে 4×10⁶ অপারেশন পসিবল একটা 16 MHz ক্লক ফ্রিকোয়েন্সির মাইক্রোকন্ট্রোলারের পক্ষে। বুঝা গেছে এটা? তাহলে আমরা তিনটা বিষয় এখানে দেখলাম, একটা হচ্ছে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসরের কী কাজ, তারপর হচ্ছে যে অসিলেটরের, অসিলেটর এখানে ইউজ করা হয় ক্লক জেনারেশনের জন্য, তো সেই অসিলেটরের যে ক্লক ফ্রিকোয়েন্সি সেটা দিয়ে আমরা কী বুঝি সেটাও বুঝলাম আমরা। আর প্রোগ্রাম যেটা লেখা হয় মেইনলি কার জন্য, মাইক্রোকন্ট্রোলারের যে প্রোগ্রাম লেখা হয় সেটা হচ্ছে প্রসেসরের জন্য, কারণ প্রসেসরই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে। সিস্টেম বাস, এটা মাইক্রো প্রসেসরের সাথে যখন অন্য ডিভাইস কানেক্ট করা হবে সেটা সিস্টেম বাসের মাধ্যমে কানেক্ট করা হয়। সিস্টেম বাস সম্পর্কে তোমরা হয়তো কিছু জানো, যেমন আমরা যেটা বলি ডেটা বাস, তারপরে হচ্ছে অ্যাড্রেস বাস, তারপরে হচ্ছে কন্ট্রোল বাস, এগুলোর কি নাম শুনেছো তোমরা? জি স্যার, এগুলো শোনার কথা, তোমরা মাইক্রোপ্রসেসরের শুরুর দিকে হয়তো এগুলো দেখিয়েছে তোমাদেরকে। তো এগুলো কেন দরকার হয়? কারণ মাইক্রোপ্রসেসরের সাথে যখন কোনো ডিভাইস কানেক্ট করবে তখন এই তিনটা বাসের মাধ্যমে সেই কানেক্টেড থাকবে। যেমন ধরো একটা মেমোরি যদি হয়, তো মেমোরি থেকে ডেটা নিতে হবে প্রসেসরকে, আবার মেমোরির মধ্যে ডেটা রাখতে হবে প্রসেসরকে, মেমোরির অ্যাড্রেস আছে। তো এই জন্য একটা ডেটা বাস, যেটার মাধ্যমে বাস মানে হচ্ছে কিছু ওয়্যার কানেকশন। যেমন 8-bit যদি আমি বলি, 8-bit ডেটা বাস, তাহলে 8টা ওয়্যার কানেকশন থাকবে এরকম, ডিভাইসের সাথে 8টা কানেকশন থাকবে, 8টার মাধ্যমে 8-bit ডেটা সিপিইউ নিতে পারবে। তো ডেটা বাস, অ্যাড্রেস বাস, আবার এই যে রমের কোন অ্যাড্রেস থেকে ডেটা নিবে সেটা লাগে, অথবা একটা ইনপুট আউটপুট ডিভাইসে যদি হয়ে থাকে, ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে এটারও অ্যাড্রেস থাকে। তো প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আলাদা অ্যাড্রেস থাকে যারা প্রসেসরের সাথে কানেক্টেড থাকে, আবার তাদের কাছ থেকে ডেটা নেওয়ার জন্য অথবা ডেটা দেওয়ার জন্য অথবা অ্যাড্রেস দেওয়ার জন্য আলাদা আলাদা ওয়্যার কানেকশন থাকে। এগুলোকে কী বলা হয়? সিস্টেম বাস। সিস্টেম বাসের মাধ্যমে সবগুলা ডিভাইস, র্যাম, রম, তারপরে হচ্ছে যে ইন্টারাপ্ট সিস্টেম, তারপরে ইনপুট আউটপুট পোর্ট, সিরিয়াল পোর্ট, সবগুলা হচ্ছে এই প্রসেসরের সাথে কানেক্টেড সিস্টেম বাসের মাধ্যমে। এরপরে মেমোরি ইউনিট থাকে মাইক্রোপ্রসেসরে। কী থাকবে? মেমোরি ইউনিট থাকবে। মেমোরি আবার তিন ধরনের থাকে এখানে। একটা হচ্ছে যে রম, রিড অনলি মেমোরি, যেটার মধ্যে আমরা কী রাখি? প্রোগ্রাম রাখি। রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মানে কি? মডিফাই করা যাবে না এরকম? না, ওইরকম না। নন ভোলাটাইল মানে হচ্ছে যেটার মেমোরি পারমানেন্ট, একটা ডেটা যখন তুমি রাখবা সেটা ওখানে পারমানেন্টলি স্টোর থাকবে, যতক্ষণ তুমি চেঞ্জ না করো ডেটাগুলো ইরেজ হবে না। মানে পাওয়ার সাপ্লাই যদি অফ করে দাও, এই রমের মধ্যেও তো একটা পাওয়ার সাপ্লাই থাকে, পাওয়ার সাপ্লাই যদি অফ করে দাও তাহলে ডেটাগুলো চলে যাবে না। যেমন তোমরা যে সিডি, সিডি ডিভিডি দেখছো না, সিডি ডিভিডি ওখানে যেই ডেটাগুলো আমরা রাইট করি, প্রসেসর যদি তুমি কম্পিউটারে ডেটা রাইট করো, সেই ডেটাগুলো কি চলে যাবে? তুমি ডিভিডি যদি বের করে ফেলো কম্পিউটার থেকে, ওটা কি চলে যায়? ওটা কিন্তু যায় না, ওটা পারমানেন্ট।
আবার যেমন পেন ড্রাইভে তুমি একটা ডেটা রাখলা, রেখে পেন ড্রাইভটা খুলে ফেললা, ডেটাগুলো কি চলে যায়? যাবে না। হ্যাঁ, না পাওয়ার সাপ্লাই, পেন ড্রাইভ যখন কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে তখন কিন্তু পেন ড্রাইভে একটা পাওয়ার সাপ্লাই পায়, আবার যখন খুলে ফেলো পাওয়ার সাপ্লাইটা চলে যায়। তো চলে গেলেও কি ডেটাগুলো চলে যায়? ডেটা কিন্তু যায় না। তো এই ধরনের মেমোরি কোন ধরনের, এগুলোকে বলা হয় নন ভোলাটাইল। আর এখন রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। তাহলে রমে যখন আমরা প্রোগ্রাম রাখবো, প্রোগ্রামটা নিজে নিজে ইরেজ হবে না। আর যদি আমরা ইরেজ করি সেটা হবে, কিন্তু নিজে নিজে ইরেজ হবে না এটা। আর এটাকে রম কেন বলা হয়? এটা হচ্ছে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি কার জন্য? প্রসেসরের জন্য। প্রসেসর শুধুমাত্র এটাকে রিড করতে পারবে। প্রসেসর এটাকে কি করতে পারবে? শুধু রিড করতে পারবে। প্রসেসর এখানে কোনো ধরনের রিড ডেটা রাইট করতে করতে পারবে। পারবে না। হ্যাঁ, ধরো এটা যদি মাইক্রো প্রসেসর হয়ে থাকে, আমি যদি এটাকে বলি রম, তাহলে এটার মধ্যে শুধুমাত্র অ্যারোটা এইদিকে হবে, ডেটা বাসের অ্যারোটা হচ্ছে এইদিকে, শুধু রিড করতে পারবে, এখানে কোনো ডেটা রাখার সুযোগ নাই। মাইক্রো কন্ট্রোলার আমরা যখন প্রোগ্রাম লিখবো, প্রসেসর শুধুমাত্র সেটা রিড করে করে সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? এরপরে হ্যাঁ, তো এখন শুধু রম রাখলেও আবার অসুবিধা আছে। প্রসেসর ভেরিয়েবলগুলো কোথায় রাখবে? ভেরিয়েবল মানে কি? চেঞ্জিং প্যারামিটারগুলা। যেমন তোমার প্রসেসর যদি টেম্পারেচার মেজার করে, ধরো কোনো একটা সিস্টেমে টেম্পারেচার সে মেজার করছে, তো টেম্পারেচার এখানে কি হবে? ভেরিয়েবল হবে না। টেম্পারেচার তো এক এক সময় এক এক রকম হবে, এখন এক রকম হয়তো 2 মিনিট পরে আরেক রকম হতে পারে, ঠিক আছে? অথবা এই জাতীয় কোনো একটা প্যারামিটার মাইক্রো কন্ট্রোলার এটা নিলো, তো এখন এটা কোথায় রাখবে? এটা কি রমে রাখতে পারবে? পারবে কি না? পারবে না, কারণ রমে তো মাইক্রো প্রসেসরে রাইট করার কোনো অ্যাক্সেস নেই। রমে রাইট করতে পারে কে? প্রোগ্রামার। হুম, প্রোগ্রামার রাইট করতে পারে, তাও কিন্তু লোডার লাগে, প্রোগ্রাম লোডার অথবা প্রোগ্রাম বার্নারের মাধ্যমে এখানে প্রোগ্রাম লোড করে। প্রসেসর কিন্তু সেটা পারবে না। তো সেই ক্ষেত্রে ভেরিয়েবলগুলো তো রমে রাখার সুযোগ নেই। তাহলে ভেরিয়েবলগুলো কোথায় রাখবে? অবশ্যই র্যামের মধ্যে রাখবে। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এই জন্য র্যামেরও দরকার হচ্ছে। এখন রমের মধ্যে রাখবে প্রোগ্রাম, তো স্বাভাবিকভাবে আমরা যে ভেরিয়েবল রাখি, ভেরিয়েবলের সংখ্যা কিন্তু খুব বেশি হয় না প্রোগ্রামে। প্রোগ্রামের লেন্থ যতটুকু সেই তুলনায় ভেরিয়েবলের সংখ্যা আরও কম হয়। তো এই জন্য র্যামের সাইজ সাধারণত ছোট থাকে। মাইক্রো কন্ট্রোলারে রমের সাইজ যতটুকু, র্যামের সাইজ তার থেকে অনেক ছোট হয়। আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে কি? টেম্পোরারি মেমোরি। এটা টেম্পোরারি কেন বলছি? কারণ হচ্ছে এটার যদি পাওয়ার সাপ্লাই চলে যায়, সাথে সাথে কিন্তু ডেটাগুলো চলে যাবে। এটা তোমরা মাইক্রো প্রসেসরে পড়েছো, লেকচারে ছিল এটা, রম আর র্যামের মধ্যে পার্থক্য ছিল না? পাওয়ার সাপ্লাই যদি অফ হয়ে যায় তাহলে র্যামের ডেটাগুলো কী হবে? চলে যাবে। এটা আমরা আমাদের কম্পিউটারেও দেখি। ধরো তুমি একটা ডকুমেন্ট তুমি সেভ করলা না, তুমি একটা ওয়ার্ড ফাইল খুললা, ওখানে তুমি ওয়ার্ড ফাইলে কাজ করছো, তুমি এটা সেভ করো নাই, তো তুমি তো কাজ করতে পারছো, সমস্যা হচ্ছে না। কেন কাজ করতে পারছো? কারণ তোমার ডেটাগুলো র্যামের মধ্যে স্টোর হয়ে থাকে। তুমি যখন একটা ফাইল ক্রিয়েট করলা, র্যামের মধ্যে ওইটার যে স্টোরেজের জন্য যা যা দরকার র্যামের মধ্যে সেগুলো থাকে। এখন কোনো কারণে যদি তোমার কম্পিউটার হঠাৎ করে অফ হয়ে যায়, এরপরে যখন তুমি যদি সেভ না করো, তাহলে ওই ফাইলটা কি আর পাবে? পাবে কি না? না স্যার। হ্যাঁ, তো তুমি যখন কাজ করছো সেটা তো ছিল, কিন্তু এখন কোথায় গেল? কারণ হচ্ছে ওইটা র্যামে ছিল, পাওয়ার সাপ্লাই চলে যাওয়ার সাথে সাথে র্যামের ডেটাগুলো সব চলে যায়। এখন সফটওয়্যারের মধ্যে অবশ্যই কিছু অপশন থাকে। সফটওয়্যার কী করে? তোমাকে জিজ্ঞেস না করেই কিন্তু সেই র্যাম না, মানে তোমার হার্ড ডিস্কের কোনো একটা জায়গার মধ্যে ওইটা স্টোর করে রাখে। তুমি হয়তো সেভ করো নাই, কিন্তু ওই সফটওয়্যারই হচ্ছে ওইটা সেভ করে রাখে। তো তুমি যদি হঠাৎ করে পাওয়ার সাপ্লাই চলে যায়, তো ফাইলটা তো র্যাম থেকে চলে গেল। যখন তুমি আবার ওই সফটওয়্যারটা ওপেন করবা, তখন তোমাকে সফটওয়্যারটা হয়তো দেখাবে যে তুমি ওই ফাইলটা আবার রিস্টোর করতে চাও কি না। কারণ হচ্ছে সফটওয়্যার তোমাকে জিজ্ঞেস না করেই কিন্তু ওখানে রেখে দিছে, কারণ এটা হয়তো তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট, তুমি সেভ করতে যদি ভুলে যাও সেই জন্য এরকম রাখে আর কি। কিন্তু যদি শুধু র্যামের মধ্যে থাকতো, তাহলে ওই ফাইলটা কখনোই আর পাওয়া যেত না, কারণ র্যামের ডেটাগুলো পাওয়ার সাপ্লাই অফ হওয়ার সাথে সাথে চলে যায়, ঠিক আছে? তো এখন এই দুইটা মেমোরি রাখলে মাইক্রো কন্ট্রোলারের জন্য সেটা যথেষ্ট না। মাইক্রো কন্ট্রোলারে কিন্তু পারমানেন্টলি কোনো ভেরিয়েবল স্টোর করার কোনো অপশন নাই, যেহেতু তুমি রমে রাখতে পারবে না। আবার র্যামটা হচ্ছে রাখতে পারবে, কিন্তু সেটা হচ্ছে কি, ভোলাটাইল। তো কিছু ডেটা আছে যেগুলো আমরা আমাদের হয়তো প্রয়োজনীয়, যেমন ধরো তোমার বাসার যে এনার্জি মিটার, যেটা দিয়ে বিদ্যুৎ বিল হিসাব করা হয়, হ্যাঁ, সেই বিদ্যুৎ বিলের যে ইউনিট সেটা কি ভেরিয়েবল না? তুমি কত ইউনিট কনজিউম করেছো সেটা কি একটা ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটা কোথায় রাখবে? সেটা কি রমে রাখতে পারবে?
অবশ্যই পারবে না, রমে তোর রাখার কোনো সুযোগ নেই। তাহলে সেটা কোথায় রাখবে? র্যামে রাখবে। এখন র্যামে যদি রাখা হয়, যদি কোনো কারণে পাওয়ার সাপ্লাই চলে যায়, মানে যে মিটারটা আছে মিটারের পাওয়ার সাপ্লাই যদি চলে যায়, তাহলে ইউনিট কি থাকবে? ধরো তুমি 500 ইউনিট ব্যবহার করেছো, এখন পাওয়ার চলে গেল, এরপর কত হবে? জিরো হয়ে যাবে, কারণ র্যামের মধ্যে তো ডেটাটা থাকবে না। অথবা তুমি যদি কোনো একটা সিস্টেমের পাসওয়ার্ডও তো একটা ভেরিয়েবল, কোনো একটা সিস্টেমে তুমি পাসওয়ার্ড দিচ্ছ, তো সেই পাসওয়ার্ডটাও তো ভেরিয়েবল। এখন পাসওয়ার্ড যখন ইউজার চেঞ্জ করতে যাবে, ইউজার যখন পাসওয়ার্ড চেঞ্জ করবে, তো সেই ক্ষেত্রে তো ওই চেঞ্জ করা পাসওয়ার্ডটা রমে রাখা যাবে না। রমের মধ্যে কোনো একটা পাসওয়ার্ড রাখলে আবার সেটা চেঞ্জ করা যাবে না, কারণ রমের ডেটা চেঞ্জ করা যায় না। সেই ক্ষেত্রে পাসওয়ার্ড যদি আলাদা ভেরিয়েবল হিসেবে ডিফাইন করা হয়, সেটা যদি চেঞ্জ করার অপশন রাখা হয়, সেটা চেঞ্জ করে যদি র্যামে রাখা হয়, আর যদি কোনো কারণে ডিভাইসের পাওয়ার সাপ্লাই চলে যায় অল্প সময়ের জন্য, সেটা হইতে পারে কয়েক মিলি সেকেন্ড, এই অল্প সময়ের জন্য যদি চলে যায় ডেটাগুলো কিন্তু চলে যাবে, তো সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা কোথায় রাখবে? তো এই ধরনের যে ডেটাগুলো আছে, যেগুলো সেন্সিটিভ, যেগুলো হচ্ছে স্টোর হয়ে থাকা উচিত, যেমন টেম্পারেচারের কথা যেটা বললাম, এটা স্টোর না হলেও কোনো সমস্যা নেই, এই মুহূর্তে টেম্পারেচার এটা, পরের মুহূর্তে আবার মেজার করে একই ভেরিয়েবলে রাখবে, মাঝখানে যদি পাওয়ার চলে যায়, আগে টেম্পারেচার কথা ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ কোনো ডেটা না, কারণ এখন টেম্পারেচার কথা এটা অনুযায়ী হয়তো ডিভাইস ডিসিশন নেবে। কিন্তু যেটা বললাম, কিছু ডেটা যেগুলো হচ্ছে আমাদের অবশ্যই স্টোর করে রাখতে হবে, ভেরিয়েবল এগুলো অবশ্যই, এগুলো ভেরিয়েবল ভ্যারি করবে, 500 ইউনিট এখন আছে, একটু পরে হয়তো 501 ইউনিট হবে, 502 ইউনিট হবে, তাহলে এটা ভেরিয়েবল। তো এই ডেটাগুলো কোথায় রাখা হবে? এই ডেটাগুলো রাখার জন্য আলাদা একটা মেমোরি সব মাইক্রো কন্ট্রোলারে থাকে, সেটা হচ্ছে ইইপি রম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা রমের মতো এটা হচ্ছে নন ভোলাটাইল, তবে রমের মতো শুধু যে রমের মতো রিড অনলি মেমোরি, মানে শুধু প্রসেসর রিড করতে পারবে তা না, এখানে চাইলে প্রসেসর রাইটও করতে পারবে। এটার মধ্যে প্রসেসর ডেটা রাইট করতে পারে, আবার ডেটা রিড করতে পারে, আবার এটা হচ্ছে যে নন ভোলাটাইল, অর্থাৎ এটার মধ্যে র্যামের প্রপার্টিসও আছে আবার রমের প্রপার্টিসও আছে, ঠিক আছে? তো এই মেমোরির যেহেতু স্পেশাল, এখানে খুব বেশি পরিমাণ ডেটা রাখা লাগে না, সেই কারণে ইপি রমের সাইজ আরও ছোট হয়। রমের সাইজটা হয় সবচেয়ে বড়, র্যামের সাইজ আরও অনেক ছোট, আর রমের সাইজ তার থেকেও ছোট হয়, কারণ রমের মধ্যে ইপি রমে আমরা কোন ডেটাগুলো রাখবো, খুব স্পেশাল টাইপের ভেরিয়েবলগুলো আমরা এখানে রাখবো। অ্যাজ ইউজুয়াল বেশিরভাগ ভেরিয়েবল আমরা কোথায় রাখবো? র্যামে রাখবো। তো এরপরে আমাদের ইনপুট আউটপুট পোর্ট আছে, ইনপুট আউটপুট পোর্ট, যেগুলো ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস কানেক্ট করার জন্য, যেমন তুমি কোনো সেন্সর থেকে ডেটা নিবা, সেটা কীভাবে নিবা? ওই ইনপুট পোর্টের মাধ্যমে নিবা, ইনপুট পিন আছে। পোর্ট বলা হয় অনেকগুলো পিনের গ্রুপকে বলা হয় একটা পোর্ট, হ্যাঁ, আর ইন্ডিভিজুয়াল পিনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডিভাইস কানেক্ট করতে পারি। আর 8-বিট মাইক্রো কন্ট্রোলার যদি হয়, তাহলে এখানে যে পোর্টগুলো থাকে, পোর্টগুলোও সাধারণত 8-বিটের হয়, 8-বিট গ্রুপ করা হয়, কারণ এই পোর্টগুলোকে কন্ট্রোল করার জন্য আরও কিছু রেজিস্টার থাকে, এই পোর্টটা কি ইনপুট হবে নাকি আউটপুট হবে, এই পোর্টের ডেটা কোথায় থাকবে, এগুলোর জন্য ইন্টারনাল কিছু রেজিস্টার থাকে, রেজিস্টারগুলো হচ্ছে 8-বিটের, যার কারণে পিনগুলোকে 8-বিটের গ্রুপ করা হয়। তো এই পিনগুলোর কাজ কি? বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট রাখায় এটার সাথে। ইনপুট আউটপুট ডিভাইস কি? যেমন এলইডি, এটা একটা আউটপুট ডিভাইস, পুশ বাটন, এটা একটা ইনপুট ডিভাইস, সেন্সর, এটা একটা ইনপুট ডিভাইস, রিলে, এটা একটা আউটপুট ডিভাইস, কিবোর্ড, এটা একটা ইনপুট ডিভাইস, ডিসপ্লে, একটা আউটপুট ডিভাইস, হ্যাঁ, এই ধরনের ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য আমরা এই ইনপুট আউটপুট পিন অথবা পোর্টগুলোকে ব্যবহার করব। আর ইনপুট আউটপুট পিনগুলো যেটা হয় যে মাইক্রো কন্ট্রোলার এই পিনগুলোকে চাইলে রিড করতে পারে, যেমন একটা পুশ বাটন যদি কানেক্ট করা থাকে এটার সাথে, তাহলে এই পিনকে মাইক্রো কন্ট্রোলার রিড করতে পারবে। রিড করা মানে হচ্ছে এই পিনের স্ট্যাটাসটা কি, এই পিন কি হাই আছে নাকি এই পিন লো আছে, এরকম রিড করতে পারবে। আর আউটপুট ডিভাইস মানে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কোনো একটা পিনকে হাই করতে পারবে অথবা লো করতে পারবে। মাইক্রো কন্ট্রোলারকে যদি আমি বলি এই পিনটাকে হাই করে দাও, তাহলে সেটা এটার লজিক লেভেল হাই, অর্থাৎ ভোল্টেজ লেভেল এটার বেশি হবে, আর যদি বলা হয় যে এটাকে লো করে দাও, তখন এটার ভোল্টেজ লেভেলটা কমে যাবে। আচ্ছা, এরপরে আরও যেটা থাকে যে সিরিয়াল কমিউনিকেশনের জন্য কিছু পিন থাকে অথবা কিছু ইন্টারনাল সার্কিট থাকে মাইক্রো কন্ট্রোলারে। তো এই সিরিয়াল কমিউনিকেশনের জন্য কেন এই ধরনের সার্কিট থাকে, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন ডিভাইস থেকে কিন্তু মাইক্রো কন্ট্রোলারকে ডেটা নিতে হয় অথবা বিভিন্ন ডিভাইসের কাছে ডেটা দিতে হয়, আবার ওয়্যারলেস কমিউনিকেশনও করার দরকার হয় মাইক্রো কন্ট্রোলারের। তো সিরিয়াল কমিউনিকেশন মানে হচ্ছে ডেটা হচ্ছে বিট বাই বিট পাঠানো, মাইক্রো কন্ট্রোলার যখন বিটগুলা এক বিট করে পাঠায় তখন ওইটাকে বলা হয় সিরিয়াল কমিউনিকেশন।
আর অনেকগুলো বিট যখন একসাথে পাঠায় ওটাকে বলা হয় প্যারালাল কমিউনিকেশন। যেমন ধরো মাইক্রোকন্ট্রোলারের কাছে 8 বিট ডেটা আছে, এটা যদি সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে পাঠাই তাহলে প্রথমে একটা বিট পাঠাবে, পরের বিট পাঠাবে, তারপরের বিট পাঠাবে, তারপরের বিট পাঠাবে, এইভাবে 8টা বিট একটা একটা করে কিন্তু পাঠাবে। হ্যাঁ, সবগুলো একসাথে না, একটা একটা বিট করে পাঠাবে। এটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। তো মাইক্রোকন্ট্রোলারের এই সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্ন সেন্সর থেকে ডেটা নেয়, কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে ডেটা শেয়ার করে। আর মাইক্রোকন্ট্রোলারের মধ্যে যে সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকলগুলো আছে, সিরিয়াল কমিউনিকেশন যে সিস্টেমগুলো আছে, সেটা বেসিক্যালি তিন ধরনের থাকে। আমরা যে মাইক্রোকন্ট্রোলার দেখবো সেখানে ওই তিন ধরনের আছে। একটা হচ্ছে I2C অথবা I2C বলে, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট কমিউনিকেশন। একটা হচ্ছে SPI, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। আর একটা হচ্ছে UART, ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। হ্যাঁ, তো এটার কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো কিছু ডিভাইস, এটা কিছু ডিভাইস আছে যেমন রিয়েল টাইম ক্লক অথবা অ্যাসিলোমিটার। যে অ্যাসিলোমিটার একটা সেন্সর আছে, অ্যাসিলোমিটার সেন্সর হচ্ছে যখন মুভ করবে, এই ধরনের সেন্সর যদি তুমি তোমার হাতে লাগাও, তুমি যদি মুভ করো, মুভ করলে এটার এই সেন্সরে তিনটা প্যারামিটার দেয়, X, Y, Z, তিনটা ভ্যালু দেয়, এই ভ্যালুগুলো চেঞ্জ হয়। এখন অ্যাসিলোমিটার সেন্সর থেকে যদি মাইক্রোকন্ট্রোলার ডেটা নিতে হয় তাকে I2C প্রোটোকলের মাধ্যমে ডেটাটা নিতে হবে। যেখানে I2C যেটা বললাম সেটার মাধ্যমে ডেটাটা নিতে হবে। এরপর রিয়েল টাইম ক্লক, এটা একটা রিয়েল টাইম ক্লক চিপ। ঘড়ির মধ্যে এই চিপটা থাকে, এই চিপটাই মূলত টাইম ক্যালকুলেট করে, সেকেন্ড, মিনিট, আওয়ার, মান্থ, উইক, ইয়ার, অর্থাৎ ঘড়ির সময় হিসাব করার জন্য যা যা করা দরকার সেটা সব এই চিপটাই করে। এখন মাইক্রোকন্ট্রোলার যদি এই চিপের মাধ্যমে টাইম রিড করতে চাই তাহলে I2C প্রোটোকলের মাধ্যমে রিড করতে হবে, কারণ এই চিপটা ডেটা শেয়ার করে I2C প্রোটোকলের মাধ্যমেই। এরপরে কিছু ডিভাইস আছে যেমন RFID রিডার। RFID রিডার, এটা তোমরা নাম শুনে থাকতে পারো, RFID ট্যাগ থাকে, রিডার থাকে। তো এই ট্যাগটা যখন রিডারের কাছে আনা হয় এই ট্যাগের যে অ্যাড্রেস, রিডার সেটা রিড করতে পারে। এখন সেই অ্যাড্রেসটা যদি আমাদের মাইক্রোকন্ট্রোলার জানতে চায় তাহলে মাইক্রোকন্ট্রোলার এর কাছ থেকে ডেটা নিতে হবে, এবং সেই ডেটা শেয়ার করার যে প্রোটোকল এই ডিভাইসগুলোতে থাকে সেটা হচ্ছে SPI কমিউনিকেশন, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। তাহলে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস যদি মাইক্রোকন্ট্রোলারে না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেটা রিড করতে পারবো না। আবার SD কার্ডের ক্ষেত্রেও একই রকম থাকে। SD কার্ড, মেমোরি কার্ড যদি আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে কানেক্ট করতে চাই, তো মেমোরি কার্ডের সাথে যে কমিউনিকেশন প্রোটোকল সেটা হচ্ছে SPI। তারপরে আমরা যদি ব্লুটুথের মাধ্যমে কমিউনিকেশন করতে চাই, ব্লুটুথের কমিউনিকেশন প্রোটোকল হচ্ছে UART। ব্লুটুথ এই UART প্রোটোকলের মাধ্যমে ডেটা শেয়ার করে, তাহলে মাইক্রোকন্ট্রোলারে অবশ্যই এই UART প্রোটোকল অথবা এই সার্কিট থাকতে হবে, না হলে কিন্তু এটার সাথে কমিউনিকেশন করা যাবে না। আবার ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট মডিউল। ফিঙ্গারপ্রিন্ট মডিউল যেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপরে যদি ইউজার আইডেন্টিফাই করে, করার পরে সেই ডেটাটা যদি মাইক্রোকন্ট্রোলারের সাথে শেয়ার করতে চাই, এই শেয়ারিংটা হবে UART প্রোটোকলের মাধ্যমে। তাহলে UART প্রোটোকল যদি মাইক্রোকন্ট্রোলারে না থাকে সেক্ষেত্রে এই ধরনের ডিভাইস থেকে ডেটা রিড করা যাবে না, অথবা এই ধরনের ডিভাইসগুলোকে কন্ট্রোল করা যাবে না। এরপরে টাইমার কাউন্টার থাকে মাইক্রোকন্ট্রোলারে, এটাও খুব দরকারি একটা জিনিস। টাইমার এবং কাউন্টার একই চিপ, এটা মাঝে মধ্যে আমরা এটাকে টাইমার বলি, মাঝে মধ্যে এটাকে কাউন্টার বলি। এটা যখন টাইম হিসাব করার কাজে ব্যবহার করা হয় তখন হচ্ছে এটা টাইমার, আর যখন বাইরের কোনো পালস, কোনো এই ধরনের পালস হিসাব করার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ বাইরের কোনো ইভেন্ট কাউন্ট করার জন্য ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় কাউন্টার। তো টাইমার কাউন্টারটা কেন দরকার, এটা হচ্ছে একটা স্টপ ওয়াচের মতো কাজ করে মাইক্রোকন্ট্রোলারের জন্য। তো মাইক্রোকন্ট্রোলার যখন টাইম হিসাব করবে, তো টাইম হিসাব করার জন্য মাইক্রো প্রসেসর নিজে টাইম হিসাব করবে না, এখানে যে টাইমার আছে টাইমার ইউনিটকে ব্যবহার করবে। টাইমারটাকে স্টার্ট করলো, আবার টাইমারটাকে স্টপ করে দিল, তাহলে মাঝখানে কতটুকু সময় গেল সেটা হিসাব করা যায়। তো মাইক্রোকন্ট্রোলার ভিতরে যে টাইমার থাকে সেগুলো 8 বিটের টাইমার হইতে পারে, সেটা 16 বিটের টাইমার হইতে পারে। এখন এই টাইমারের অ্যাপ্লিকেশন কোথায় আমি একটু দেখাই, সেটা হচ্ছে ফ্লো রেট মেজারমেন্ট। যেমন আমরা যদি ওয়াটার ফ্লো রেট অথবা কোনো একটা লিকুইড ফ্লো রেট মেজার করতে চাই, অথবা লিকুইডের ভলিউম মেজার করতে চাই, তো ওইটা করার জন্য আসলে ফ্লো রেট হিসাব করতে হয়। এই ধরনের সেন্সর আছে যে ফ্লো রেট সেন্সর, এটা ওয়াটার ফ্লো রেট সেন্সর। তো এই ফ্লো রেট কীভাবে হিসাব হয়, এই সেন্সরটা কী করে, সেন্সরের ভিতরে একটা হুইল থাকে, যখন কোনো একটা কিছু এদিক দিয়ে ফ্লো হয় তখন এই হুইলটা রোটেট করে, আর এই হুইলটা যখন রোটেট করে এটার সাথে একটা ম্যাগনেট আছে, আর এখানে একটা হল ইফেক্ট সেন্সর থাকে। তো ম্যাগনেট এবং হল ইফেক্ট সেন্সর মিলে শেষ পর্যন্ত যেটা করে, এখানে একটা পিন আছে, আউটপুট পিন যেটা আছে, আউটপুট পিনের মধ্যে একটা পালস জেনারেট করে। একবার যখন রোটেট করে তখন একটা করে কী হয়, পালস জেনারেট হয়।
এখন এই যে পালস জেনারেট হচ্ছে, একটা করে পালস জেনারেট হওয়া মানে কি, এটা একবার রোটেট হয়েছে, তো এই জিনিসটা কিভাবে কাউন্ট করবে? তখন মাইক্রোকন্ট্রোলারের কাউন্টার থাকে, যেটা বললাম এই যে কাউন্টার, তো এইটা এই যে এটা যদি আমরা একটা পিনে দিই, এবং সেই পিনটা যে ধরো এই পিনটা, এই পিনটা হচ্ছে এখানে টাইমারের সাথে কাউন্টারের সাথে কানেক্ট করা আছে, তো এই পিনের মধ্যে যদি পালসগুলো দেওয়া হয় তাহলে টাইমার অটোমেটিক্যালি এই পালসগুলো গুনতে থাকবে, প্রসেসরকে আর এই পালসগুলোকে কাউন্ট করতে হবে না। আবার যদি এখানে আমরা ফ্লো রেট হিসাব করতে চাই, ফ্লো রেট হিসাব করতে চাইলে এটা প্রতি সেকেন্ডে কতবার ঘুরে আমাদেরকে এটা হিসাব করতে হবে, প্রতি সেকেন্ডে কয়বার ঘুরলো এবং কতবার ঘুরলে কি পরিমাণ এদিক দিয়ে ফ্লুইড পাস করলো, সেটার একটা ক্যালকুলেশন আছে, সেটা করতে হয়। তো টাইম হিসাব করতে হবে, অ্যাট দ্য সেম টাইম এখানে এটা কতবার ঘুরলো সেটা হিসাব করতে হবে। তো টাইম হিসাব করার জন্য এখানে টাইমার ইউজ করা যেতে পারে। টাইমার ইউজ করলে আমি যদি বলি 1 সেকেন্ড টাইম হিসাব করার জন্য, তাহলে 1 সেকেন্ড টাইমে কতবার ঘুরলো এটা, সেটা যদি আমি হিসাব করতে পারি সেখান থেকে আমি ফ্লো রেটটাও বের করতে পারবো। এরপরে মাইক্রোকন্ট্রোলারে আর একটা স্পেশাল ধরনের টাইমার থাকে, যেটাকে বলা হয় ওয়াচ ডগ। ওয়াচ ডগের কাজ হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে, মাইক্রোকন্ট্রোলারে যেহেতু একটা মাইক্রো প্রসেসর আছে, প্রসেসর কোনো কারণে হ্যাং করতে পারে না। হ্যাং করা মানে হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন বন্ধ হওয়া, যেমন তোমার মোবাইল হ্যাং করে, তোমার কম্পিউটার হ্যাং করে, তো ওই ক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশন কোনো কারণে এক্সিকিউশন হওয়া বন্ধ আছে কিনা সেটা এই ওয়াচ ডগ টাইমার চেক করে, খেয়াল রাখে। যদি কোনো কারণে ইনস্ট্রাকশন এক্সিকিউশন বন্ধ হয়ে যায়, সাথে সাথে প্রসেসরকে রিসেট করে দেয়। রিসেট করলে প্রসেসর তখন আবার নতুনভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউশন শুরু করে। ক্লিয়ার কি না? এটা কাউন্টার, টাইমার, ওয়াচডগ টাইমার, এই তিনটে বিষয় আমি এখানে আলোচনা করলাম। এরপরে থাকে এডি কনভার্টার, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট মাইক্রোকন্ট্রোলারের। আমরা বিভিন্ন ধরনের সেন্সর আছে যেগুলাকে আমরা অ্যানালগ সেন্সর বলি, যেগুলার ভোল্টেজ হচ্ছে কোনো একটা ঘটনার সাথে সাথে চেঞ্জ হয়। যেমন ধরো গ্যাস সেন্সর, বাতাসে যদি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, গ্যাসের কনসেন্ট্রেশন বেড়ে যায়, এর বিভিন্ন রকম গ্যাস সেন্সর আছে। সাপোজ যদি মিথেন গ্যাসের কথা বলি, মিথেন গ্যাস সেন্সর যদি হয়, বাতাসে মিথেন গ্যাসের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এটার আউটপুট ভোল্টেজটাও বেড়ে যায়। একটা পিন, আউটপুট পিন আছে, এই পিনের ভোল্টেজটা কী হয়, বেড়ে যায়। হয়তো ভোল্টেজটা বেড়ে 0 থেকে 5 এর ভিতরে চেঞ্জ হতে পারে। এখন বাতাসে গ্যাসের পরিমাণ কত আছে সেটা আমরা কোথায় বুঝতে পারবো? এই ভোল্টেজ থেকে। এখন এই ভোল্টেজটা এমন না যে একবার 0 একবার 1, অর্থাৎ হাই লো এরকম না, এটা হচ্ছে একটা গ্রেজুয়াল চেঞ্জ। অ্যামাউন্ট যত বেশি হবে ভোল্টেজের পরিমাণও তত বেশি হবে। তারপরে টেম্পারেচার সেন্সর আছে, টেম্পারেচার সেন্সরও একই বিষয়, টেম্পারেচার যত বেড়ে যায় ভোল্টেজ তত বেড়ে যায়। যেমন এখানে LM35 যে টেম্পারেচার সেন্সর আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য এটার ভোল্টেজ বাড়ে 10 মিলিভোল্ট করে। তো এখন এই বিষয়গুলো আমরা কীভাবে মাইক্রোপ্রসেসর এই কাজগুলো কীভাবে করবে, কারণ ভোল্টেজের চেঞ্জ এটা কীভাবে বুঝবে? এটার জন্য হচ্ছে এডি কনভার্টার, এই ভোল্টেজ যেটা আছে সেই ভোল্টেজ চেঞ্জটাকে নাম্বারে কনভার্ট করে ফেলবে। এখানে তুমি ধরো ভোল্টেজ দিলা 0 ভোল্ট, 0.1 ভোল্ট, 0.2 ভোল্ট, যাই হবে হোক, 5 ভোল্ট পর্যন্ত যেটাই হবে হোক, সেটাকে নাম্বারে কনভার্ট করে ফেলবে। তো ওই নাম্বারটা কত বিটের, নাম্বারগুলো হচ্ছে 10 বিটের। এডি কনভার্টার সাধারণত 10 বিটের হয়, মাইক্রোকন্ট্রোলারে 10 বিটের এডি কনভার্টার থাকে, যেগুলো নিয়ে আমরা কাজ করি আর কি। আরও অ্যাডভান্স মাইক্রোকন্ট্রোলার আছে, সেখানে আরও বেশি বিটের থাকতে পারে, কিন্তু যেগুলো আমরা ছোটোখাটো ইলেকট্রনিক প্রজেক্টের জন্য ব্যবহার করি সেগুলোতে 10 বিটের এডি কনভার্টার থাকে। তো 10 বিটের এডি কনভার্টার মানে হচ্ছে এখানে যে ভোল্টেজটা, মিনিমাম ভোল্টেজ যদি আমি এখানে দিই, এখানে অবশ্যই রেফারেন্স একটা অপশন আছে, ভোল্টেজ রেফারেন্স কত, তো এখানে যদি আমি বলি 0 থেকে 5 ভোল্ট, তাহলে রেফারেন্স হচ্ছে এখানে 5 ভোল্ট, 0 থেকে 5 ভোল্ট এই রেঞ্জের ভোল্টেজকে কনভার্ট করবে। সেই ক্ষেত্রে এখানে যখন 0 ভোল্ট দেওয়া হবে তখন এডি কনভার্টারের আউটপুট হবে 0। কয়টা 0? 10টা 0। এডি কনভার্টারের 10টা বিট আছে, ওই সবগুলাই 0 হবে। আর যখন এখানে 5 ভোল্ট দিব, 5 ভোল্ট দিলে এডি কনভার্টারের আউটপুট হয়ে যাবে সবগুলো 1, 10টা 1 হয়ে যাবে। তো 10টা 1-এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট ভ্যালু কত বলো তো? 1023। ঠিক আছে, তো তুমি যদি 0 থেকে 5 ভোল্ট এখানে দাও, এডি কনভার্টার আউটপুট হবে 0 থেকে 1023। যদি এখানে 1024 লিখছে এটা ভুল হবে, 1023 পর্যন্ত, 0 থেকে 1023 মানে হচ্ছে 1024টা কম্বিনেশন। তো এডি কনভার্টার আউটপুটটা 0 থেকে 1023-এর ভিতরে চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বুঝে নিব, যেমন 0 মানে হচ্ছে যে আসলে 0 ভোল্ট, আর 1023 মানে হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ, 0 থেকে 5 ভোল্ট চেঞ্জ হবে ভোল্টেজ, আর নাম্বার চেঞ্জ হবে 0 থেকে 1023 পর্যন্ত। তো একইভাবে যে রেঞ্জ সেন্সর, মানে তুমি যদি ওয়াটার, এখানে কোনো কী পরিমাণ পানি পড়লো, কী পরিমাণ বৃষ্টি হলো, অথবা ওয়াটার লেভেল ডিটেকশনের জন্য এই ধরনের সেন্সর ব্যবহার করা যায়, এগুলোর ক্ষেত্রে একই। এখানে পানি যদি বেশি পড়ে
তখন এটার ভোল্টেজটা হয়তো বেড়ে যাবে অথবা ভোল্টেজটা কমে যাবে। কতটুকু কমবে কতটুকু বাড়বে সেটা অনুযায়ী আমরা এখানে কি পরিমাণ পানি আছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পানির লেভেল কতটুকু, এই বিষয়গুলো ক্যালকুলেট করতে পারি। অথবা এলডিআর, লাইট ডিপেন্ডিং রেজিস্ট্যান্স, লাইটের পরিমাণ কেমন আছে, একটা রুমে এখন লাইট কতটুকু, অথবা লাইটের উপর বেস করে যদি কোনো কিছু কন্ট্রোল করতে চাই তখন আমরা এটা ইউজ করতে হয়। এটা ইউজ করলে যেটা হয়, এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, রেজিস্ট্যান্স চেঞ্জ হলে ভোল্টেজ চেঞ্জ হবে। তাহলে ভোল্টেজ কী কতটুকু চেঞ্জ হচ্ছে, কত আছে, এই ধরনের হিসাব নিকাশ যদি আমরা করতে চাই তখন আমাদেরকে এডি কনভার্টার ইউজ করতে হবে। অথবা কারেন্ট সেন্সর, তুমি একটা ডিভাইসে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে চাচ্ছ, তো এই ধরনের কিছু কারেন্ট সেন্সর আছে। এখানেও একই, কারেন্ট যত বেশি ফ্লো হয় এখানকার আউটপুট ভোল্টেজ তত বেড়ে যায়, তো ওই ভোল্টেজটাকে ডিজিটালে কনভার্ট করে নিতে হয়, তারপরে কাজ করতে হয়। সোজা কথায় প্রসেসর হচ্ছে, প্রসেসর কী নিয়ে কাজ করে, নাম্বার নিয়ে কাজ করে অথবা ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে। তাকে যদি আমরা এই ধরনের ভোল্টেজ দিই সেই সেটা নিয়ে কাজ করতে পারবে না। এই জন্য ভোল্টেজকে নাম্বারে কনভার্ট করা অথবা ভোল্টেজকে ডিজিটালে কনভার্ট করা, এটার জন্য আমাদের কী লাগবে, এডি কনভার্টার লাগবে। এবং অসংখ্য ধরনের সেন্সর আছে যেখানে আমাদের এডি কনভার্টার ইউজ করতে হবে। তো এডি কনভার্টার সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, এডি কনভার্টারের উপর আমরা এক্সপেরিমেন্ট করব। এখন হয়তো অনেকগুলো টার্ম তোমরা বুঝতে পারোনি, যখন আমরা এডি কনভার্টারের এক্সপেরিমেন্ট করব তখন আশা করি তোমরা সবগুলো টার্ম বুঝতে পারবে। এরপর আমরা মাইক্রোকন্ট্রোলারের আরেকটা গুরুত্বপূর্ণ ইন্টারনাল ফিচার, ইন্টারাপ্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনালি অনেক ধরনের সিস্টেম অথবা সার্কিটরি আছে। মাইক্রোকন্ট্রোলারের যে মাইক্রোপ্রসেসর তাকে কিন্তু এই সবগুলো পেরিফেরাল সিস্টেমের সাথে কমিউনিকেশন করতে হয়। ইনপুট আউটপুট পিনের সাথে যদি কোনো সেন্সর কানেক্ট করা থাকে তাহলে সেই সেন্সরের কোনো স্টেট চেঞ্জ হয়েছে কি না, অথবা কোনো একটা পুশ বাটন যদি কোনো একটা ইনপুট পিনের সাথে কানেক্ট করা থাকে সেই পুশ বাটনটাকে প্রেস করা হয়েছে কি না, টাইমারকে যে টাইম কাউন্ট করতে বলা হয়েছে সেই টাইম পাস হয়েছে কি না, এডি কনভার্টার এডি কনভার্সন শেষ করেছে কি না, অথবা ইউএআরটি কোনো একটা ডিভাইস থেকে কোনো ডেটা রিসিভ করেছে কি না, এভাবে সারাউন্ডিং চেঞ্জ অথবা ইভেন্ট সম্পর্কে জানার জন্য মাইক্রোপ্রসেসরকে কন্টিনিউয়াসলি এই রিলেটেড ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করতে হয়। যেমন ধরা যাক মাইক্রোকন্ট্রোলারের সাথে একটা ইনপুট আউটপুট পোর্টের মাধ্যমে একটা কিপ্যাড কানেক্ট করা আছে, ইউজার যখন ওই কিপ্যাডে প্রেস করবে মাইক্রোকন্ট্রোলারকে সেই কীটা রিড করতে হবে। এখন ইউজার কখন কি প্রেস করবে এটা কিন্তু আনসার্টেন বিষয়, ইউজার যে কোনো সময় কি প্রেস করতে পারে, সুতরাং মাইক্রোকন্ট্রোলারের মাইক্রোপ্রসেসরকে অল টাইম প্রস্তুত থাকতে হবে ইউজারের কি রিড করার জন্য। অর্থাৎ মাইক্রোপ্রসেসরকে সবসময় ইউজার কি রিড করার সাথে সম্পর্কিত যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো এক্সিকিউট করতে হবে। যখন ইউজার কি প্রেস করবে তখন যদি মাইক্রোপ্রসেসর সেই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট না করে সেক্ষেত্রে কি রিড হবে না, তার মানে ইউজার কি প্রেস করুক অথবা না করুক মাইক্রোকন্ট্রোলারকে কন্টিনিউয়াসলি ইউজারের কি রিড করার সাথে সম্পর্কিত যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো এক্সিকিউট করতে হবে। তো এই উপায়ে যদি মাইক্রোকন্ট্রোলার সকল পেরিফেরাল ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে তাহলে মাইক্রোপ্রসেসরকে অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত থাকতে হবে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার তো সবসময় কি প্রেস করছে না, তাহলে মাইক্রোপ্রসেসর কেন সবসময় কি রিড করার যে ইনস্ট্রাকশন আছে সেগুলো এক্সিকিউট করবে। এইভাবে যদি মাইক্রোকন্ট্রোলার অপ্রয়োজনীয়ভাবে বিজি থাকে তাহলে তার যে কাজগুলো সে এফিশিয়েন্টলি করতে পারবে না, পাশাপাশি অনেক ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার কারণে ডিভাইসের পাওয়ার কনজাম্পশনও কিন্তু বেড়ে যাবে। এখন আমরা যে সিস্টেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম, ইন্টারাপ্ট সিস্টেম, এই ইন্টারাপ্ট সিস্টেমই মাইক্রোপ্রসেসরকে এই অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে রক্ষা করতে পারে। এখন মাইক্রোকন্ট্রোলারে যদি এরকম একটা সিস্টেম থাকে, যেমন আমাদের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে যদি কি প্রেস করা হয়, কি প্রেস করার সাথে সাথে মাইক্রোপ্রসেসরের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে যেটাকে বলা হয় ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এই অবস্থায় মাইক্রোপ্রসেসর এখন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছিল সেই ইনস্ট্রাকশন এক্সিকিউশন বন্ধ করে সেই এই ইনস্ট্রাকশনের যেই অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা মেমোরিতে স্টোর করে রাখবে। এরপর কিপ্যাড রিড করার যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা বের করবে, সেই অ্যাড্রেসটা বের করে সেই অ্যাড্রেসে জাম্প করবে। অর্থাৎ কিপ্যাড রিড করার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা রান করবে, সেই ফাংশনটা এক্সিকিউশন শেষ অর্থাৎ কিপ্যাড রিড করা শেষ, তারপরে আবার আগের যে অ্যাড্রেসটা রেখেছিল মেমোরিতে সেই অ্যাড্রেসটা নিয়ে আবার আগের ইনস্ট্রাকশনে চলে আসবে। তাহলে মাইক্রোকন্ট্রোলারকে অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল যে প্রসেসর আছে সেই প্রসেসর তার রেগুলার যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করা শুধু সেগুলাই করবে, আর যে ইনস্ট্রাকশনের এক্সিকিউশনগুলো সারাউন্ডিং ইভেন্টের সাথে সম্পর্কিত সেই ধরনের ইভেন্ট ঘটলেই কেবল ওই ইনস্ট্রাকশনগুলোতে যাবে। ফলে মাইক্রোপ্রসেসরকে অথবা মাইক্রোকন্ট্রোলারকে আর অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত থাকতে হবে না। তো আমি চেষ্টা করেছি একটা মাইক্রোকন্ট্রোলারের যে ইন্টারনাল পার্টগুলো থাকে সেগুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করতে। এর বাইরেও মাইক্রোকন্ট্রোলারের আর অনেক ফিচার থাকতে পারে, আমরা যদি কোনো একটা স্পেসিফিক মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল পার্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে ওই মাইক্রোকন্ট্রোলারের যে ডেটা শিট আছে সেটা পড়ে কিন্তু আমরা তার ইন্টারনাল পার্ট সম্পর্কে জানতে পারি। তো এখন মাইক্রোকন্ট্রোলারের কিন্তু অনেক ম্যানুফ্যাকচারার আছে, মাইক্রোকন্ট্রোলার বিভিন্ন কোম্পানি মাইক্রোকন্ট্রোলার তৈরি করে, যেমন অ্যাটমেল কোম্পানি আছে, মাইক্রোচিপ আছে,
টেক্সাস ইনস্ট্রুমেন্ট আছে, ফ্রিস্কেল আছে, ফিলিপস আছে, মোটোরোলা আছে, এর বাইরেও আরও অনেক আছে, আমি তো এখানে যে কয়টা জানি সেটা লিস্ট করেছি। তো এই যে ওরা মাইক্রোকন্ট্রোলার তৈরি করে, সবার ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু সেম, এমন না যে ওরা অন্যভাবে ওখানে প্রসেসর না দিয়ে অন্য কিছু দেয় অথবা এডি কনভার্টার থাকবে না, টাইমার থাকবে না, এরকম না, সব কিছুতে সবগুলোতেই সব রকম থাকে। যেমন ধরো সাইকেল যে বানায়, গাড়ি বানায়, হ্যাঁ সব কোম্পানি তো, অনেক কোম্পানি তো গাড়ি বানায়, তো গাড়ির যে বেসিক স্ট্রাকচার সেটা কি অন্যরকম হয়? হয়তো আউটলুকটা অন্যরকম হয়, ওখানে যে মেশিনারিগুলো ব্যবহার করে সেগুলো হয়তো ভালো মন্দ অনেক রকম হইতে পারে, সেগুলোর কোয়ালিটি ভ্যারি করতে পারে, কিন্তু মেইন মেকানিজম একই। সাইকেলের মধ্যে যেমন দুইটা চাকা থাকবেই, তো মাইক্রোকন্ট্রোলারের স্ট্রাকচারও একই রকম, সেটা অ্যাটমেল করুক, মাইক্রোচিপ করুক, টেক্সাস ইনস্ট্রুমেন্ট করুক, একই রকম। এখন টেক্সাস ইনস্ট্রুমেন্টের যে মাইক্রোকন্ট্রোলার, এটা ইউএসএতে খুব বেশি ব্যবহার করা হয়, ইউএসএ বেশিরভাগ ল্যাবে হচ্ছে টিআই মাইক্রোকন্ট্রোলার ইউজ করে, আর আমরা বাংলাদেশে এভিআর ইউজ করি, পিক ইউজ করি। আর এখন মাইক্রোকন্ট্রোলার নিয়ে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে চিপগুলা আলাদা চিপ থাকবে, আলাদা চিপের মধ্যে আমরা লোডারের মাধ্যমে প্রোগ্রাম লোড করব, অথবা আমরা মাইক্রোকন্ট্রোলারের ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করতে পারি। ডেভেলপমেন্ট বোর্ড কি জন্য? এক্সপেরিমেন্টের জন্য। আমরা এই ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে মাইক্রোকন্ট্রোলার বসানো থাকে, আবার ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে আমরা কী করতে পারি, প্রোগ্রাম লোড করতে পারি, আবার বিভিন্ন ডিভাইসগুলো কানেকশানের জন্য ওখানে সুন্দর অপশন থাকে, তারপর এখানে পাওয়ার সাপ্লাই সার্কিট থাকে, তারপরে অসিলেটর থাকে, সবগুলো একসাথে থাকে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট বোর্ড। আর আমরা যদি আলাদা করে কাজ করতে চাই, হয়তো আমাদেরকে আলাদা আইসি কিনতে হবে, আইসি কিনে প্রোগ্রাম লোডার কিনতে হবে, তারপরে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আলাদা সার্কিট তৈরি করে নিতে হবে, হ্যাঁ হয়তো একটু ঝামেলা হয়ে যায়, শুরুতে কাজ করাটা একটু অসুবিধাজনক হয়, অনেক কিছু করে তারপর আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে একটা ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করবো, যেটা হচ্ছে আরডিনো উনো, ঠিক আছে। আরডিনো উনোর মধ্যে যেটা আছে, যে মাইক্রোকন্ট্রোলার আছে, এটা হচ্ছে এভি অ্যাটমেল কোম্পানির মাইক্রোকন্ট্রোলার, এটা হচ্ছে 80 মেগা, এটা 80 মেগা 328P, এই মাইক্রোকন্ট্রোলারটা আরডিনো উনোতে আছে। এবং এটা হচ্ছে একটা 8 বিট মাইক্রোকন্ট্রোলার, এখানে যে প্রসেসর আছে সেটা কত বিটের? 8 বিটের। তো এই ধরনের ডেভেলপমেন্ট বোর্ড পিক মাইক্রোকন্ট্রোলারের জন্য আছে, আবার এই যে টিআই টেক্সাস ইনস্ট্রুমেন্ট মাইক্রোকন্ট্রোলারের জন্য ডেভেলপমেন্ট বোর্ড আছে। এরকম ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয় সাধারণত আমরা খুব তাড়াতাড়ি এক্সপেরিমেন্টগুলো করার জন্য, মানে ল্যাবরেটরির যে এক্সপেরিমেন্টগুলো সেগুলো করার জন্য, কিন্তু আমরা যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করতে যাব তখন তো আমরা এই ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করবো না, তখন আমরা কী ইউজ করবো? শুধুমাত্র আইসিটা ইউজ করবো, ঠিক আছে। এখন এটার সুবিধা কি, অলরেডি আমি বলেছি যে তুমি আলাদাভাবে কাজ করতে পারো একটা আইসি নিয়ে, ঠিক আছে। একটা আইসি কিনলা তুমি, একটা প্রোগ্রাম লোডার কিনলা, তারপরে ক্লকের জন্য এই ধরনের অসিলেটর কিনলা, আবার পাওয়ার সাপ্লাই দিতে হয় এখানে মাইক্রোকন্ট্রোলার, হয়তো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়, পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ভোল্টেজ রেগুলেটর ইউজ করতে হয়, এ ধরনের একটা সার্কিট তৈরি করে নিতে হবে, করে এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে, ঠিক আছে। তো এটা ব্রেডবোর্ডে করা এটা ঝামেলা না? আমরা যারা এক্সপেরিমেন্টাল পারপাসে আমরা ব্যবহার করি, বারবার এই কানেকশানটা দেওয়াটা বোরিং কাজ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে এই টোটালটা একসাথেই তো ডেভেলপমেন্ট বোর্ডে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আমাদের যে প্রোগ্রাম লোডার, আবার এখানে কস্টেরও একটা বিষয় আছে, প্রোগ্রাম লোডারগুলোর কিন্তু অনেক দাম হয়, এক সময় প্রোগ্রাম লোডার 10,000 টাকা ছিল 10K, এখনও একেবারে মিনিমাম তো 400-500 টাকা হবে একটা প্রোগ্রাম লোডার। তারপরে তুমি একটা আইসি কিনবা, রেগুলেটর কিনবা, ব্রেডবোর্ড কিনবা, অসিলেটর কিনবা, তো সবগুলো মিলে যে খরচ, আর একটা ডেভেলপমেন্ট বোর্ডের খরচ কিন্তু অনেক কম। তাহলে আমরা যদি কস্ট এবং হার্ডওয়্যার কমপ্লেক্সিটির কথা চিন্তা করি, তাহলে এই ধরনের ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করে মাইক্রোকন্ট্রোলার বেস সিস্টেম ডেভেলপ করা আমাদের জন্য অনেক সহজ এবং কস্ট ইফেক্টিভ হবে। তারপরে আরডিনোর যে প্রোগ্রামিং যে সফটওয়্যার, আরডিনো যেটা হচ্ছে, ওরা কিন্তু মাইক্রোকন্ট্রোলার ডেভেলপ করে না, মাইক্রোকন্ট্রোলার কার ছিল? অ্যাটমেলের মাইক্রোকন্ট্রোলার। ওরা অ্যাটমেলের মাইক্রোকন্ট্রোলার দিয়ে একটা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছে, আর ওরা একটা সফটওয়্যার তৈরি করেছে প্রোগ্রামিং করার জন্য। অ্যাটমেলের মাইক্রোকন্ট্রোলারের জন্য আগে একটা সফটওয়্যার ছিল, সেটা হচ্ছে এভিআর স্টুডিও, এভিআর স্টুডিও নামে একটা সফটওয়্যার আছে, এখানেই আমরা প্রোগ্রাম লিখতাম। কিন্তু এখন আরডিনো যখন এভিআর মাইক্রোকন্ট্রোলার দিয়ে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছে, এবং সেটার জন্য খুব সুন্দর একটা সফটওয়্যারও তারা তৈরি করেছে, আরডিনো আইডিই, তো আমরা এখন প্রোগ্রামটা কোথায় লিখি? আরডিনো আইডিইতে। এবং এইটার জন্য যেটা বললাম, যে অনেক ওপেন সোর্স হওয়াতে প্রচুর লাইব্রেরি ফাংশন আছে, যেগুলো আমরা ফ্রিতে পেয়ে যাই এবং সেটা আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারি। আজকে যদি কেউ একটা এই ধরনের কোনো একটা লাইব্রেরি ডেভেলপ করে, সে এটা দিয়ে দিচ্ছে, গিট হাবে সব কিছু থাকে, তো গিট হাব থেকে আমরা সেটা ডাউনলোড করে আমরা সেটা ইউজ করতে পারি, অথবা আরডিনো ফোরামে অনেক হেল্পফুল ইনফরমেশান প্রোগ্রাম থাকে, আমরা সেখান থেকে হেল্প নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা আরডিনো উনো ডেভেলপমেন্ট বোর্ড সম্পর্কে কিছুটা জানবো।
আরডিনো ইউনো ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে যে মাইক্রো কন্ট্রোলার আছে, সেই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এটার মধ্যে যে প্রসেসর আছে সেটা কত বিটের, তার মধ্যে যে র্যাম রম ইপি রম আছে সেটা, অথবা ইনপুট আউটপুট পিন কয়টা আছে, এই ইনফরমেশনগুলো আমরা এখানে জানবো কিছুটা। এই যে দেখো, ফিচার্স অফ আরডিনো ইউনো, আরডিনো ইউনোতে মাইক্রো কন্ট্রোলার কোনটা আছে এটা অলরেডি আমি বলেছি, 80 মেগা 328 পি, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তারপরে অপারেটিং ভোল্টেজ, এটার যে চিপটা আছে এটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। আর ইনপুট ভোল্টেজ, এখানে আমরা যে ভোল্টেজ সাপ্লাই দিব, ভোল্টেজ সাপ্লাইটা আমরা এই যে এই পোর্টের মাধ্যমে দিতে পারি, এখানে যে সকেটটা আছে এটার মাধ্যমে আমরা ভোল্টেজ সাপ্লাই দিতে পারি। তো এখানে যে ইনপুট ভোল্টেজ দিতে হবে সেটা 7 থেকে 12 ভোল্ট ওরা রিকমেন্ড করে। 7 থেকে 12 ভোল্ট যদি আমরা এটা দিই, তাহলে এখানে ভোল্টেজ রেগুলেটর আছে, এই রেগুলেটর কী করবে ওইটাকে 5 ভোল্টে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে। আর লিমিট অবশ্যই আরও বেশি, 6 থেকে 20 ভোল্ট এখানে দেওয়া যায়, 6 থেকে 20 ভোল্ট আমরা দিতে পারি। দিতে গেলে যেটা হবে, এখানে এই যে এই ইয়েটা গরম হয়ে যেতে পারে, এখানে যে রেগুলেটরটা আছে সেক্ষেত্রে এটার সাথে একটা হিট সিং লাগাই দিতে হবে আলাদা। আর যদি হিট সিং লাগাই দেওয়া হয় তখন এটা গরম হয়ে গেলেও সমস্যা নাই, হিটটা তাড়াতাড়ি এনভায়রনমেন্টে রিলিজ হয়ে যাবে, মানে এটাকে কুল রাখবে আর কি। তো অ্যাজ ইউজুয়াল আমরা এটাই দিই 7 থেকে 12 ভোল্ট, কারণ আমাদের 20 ভোল্টের ব্যাটারি তো আমাদের নাই, সাধারণত ব্যাটারিগুলো 9 ভোল্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে, 9 ভোল্ট 6 ভোল্ট। তো 9 ভোল্টের ব্যাটারি যদি আমরা ইউজ করি, ব্যাটারিটা এটার সাথে এই সকেটের সাথে কানেক্ট করলাম, আর এখানে যে মাইক্রো কন্ট্রোলার আছে সেটা কত ভোল্ট, 5 ভোল্ট পেয়ে যাবে, পাওয়ার সাপ্লাই নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। অথবা আমরা এখানে পাওয়ার সাপ্লাই না দিয়ে এটার মাধ্যমে দিতে পারি, এখানে যে ইউএসবি পোর্ট আছে পাওয়ার ব্যাংক থেকে এখানে পাওয়ার সাপ্লাই দিতে পারি, অথবা আমরা যদি কম্পিউটারের সাথে প্রোগ্রাম লোড করার জন্য কানেক্ট করি ইউএসবি দিয়ে, তখনও এটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবে, তখন আলাদা করে পাওয়ার সাপ্লাই দেওয়ার দরকার হয় না। এরপরে ডিজিটাল ইনপুট আউটপুট পিন, এখানে টোটাল 14টা ডিজিটাল ইনপুট আউটপুট পিন আছে, যার মধ্যে 6টা ইউজ করা হয় পিডাব্লিউএম হিসাবে। পিডাব্লিউএম পিনগুলোকে অ্যানালগ আউটপুট পিন হিসেবে ব্যবহার করা যায়। পিডাব্লিউএম নিয়ে আমি এর থেকে বেশি কিছু বলবো না, পরে যখন আমরা পিডাব্লিউএম রিলেটেড এক্সপেরিমেন্ট করবো তখন এটা সম্পর্কে বিস্তারিত জানবো। এরপরে এখানে অ্যানালগ ইনপুট পিন আছে, অ্যানালগ ইনপুট পিন আছে 6টা, তা আমি এটা বোর্ডে দেখাচ্ছি। এখানে দেখো 0 থেকে 14 যেগুলো আছে, 0 থেকে 14 এগুলো সবগুলো কি ডিজিটাল ইনপুট আউটপুট, ডিজিটাল ইনপুট আউটপুট পিন এগুলো। আর এদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যানালগ পিন, অ্যানালগ অর এগুলোকে আবার ডিজিটাল হিসাবে ইউজ করা যায়, ডিজিটাল ইনপুট হিসাবে এগুলোকে ইউজ করা যায়, তবে এগুলোকে আবার চাইলে অ্যানালগ হিসাবেও ইউজ করা যায়। তো আর এগুলোকে শুধুমাত্র ডিজিটাল হিসাবে ইউজ করা যায়, এগুলোকে অ্যানালগ হিসাবে ইউজ করা যায় না। তাহলে এখানে যে 14টা পিন আছে ডান পাশে, এটা হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট, আর এখানে যে 6টা আছে সেগুলো অ্যানালগ অথবা ডিজিটাল। এরপরে একটা পিন যদি ডিজিটাল পিন হয়ে থাকে, ওই পিন থেকে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে 40 মিলিঅ্যাম্পিয়ার। যেমন এখানে কোনো একটা ধরো 8 নম্বর পিনকে তুমি এটাকে ডিজিটাল আউটপুট পিন হিসাবে ইউজ করলা, তো ডিজিটাল আউটপুট পিন হলে এই লজিক লেভেলটা যদি আমরা 5 ভোল্ট করে ফেলি, অথবা লজিক লেভেল যদি 1 করি, তখন এটার সাথে যদি কোনো একটা ডিভাইস ধরো একটা এলইডি কানেক্ট করলাম এরকম, অথবা 2টি এলইডি 3টি এলইডি কানেক্ট করলাম, যতটাই কানেক্ট করবো করি এটা সর্বোচ্চ কারেন্ট দিতে পারবে 40 মিলিঅ্যাম্পিয়ার। ল্যাবে আমরা যে এলইডিগুলো ব্যবহার করি সেই এলইডিগুলো জ্বালানোর জন্য দরকার হয় 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে একটা পিন থেকে আমরা সর্বোচ্চ 2টি এলইডিকে কারেন্ট সাপ্লাই দিতে পারবো। অথবা অনেক ডিভাইসের ক্ষেত্রে কারেন্টের বিষয় থাকে যে এই পরিমাণ কারেন্ট দরকার হবে, তো এই জন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার, এখানে সর্বোচ্চ কত কারেন্ট পাওয়া যাবে, 40 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট। এরপরে আরডিনো ইউনোতে 3.3 ভোল্টের একটা ডেভেলপমেন্ট বলে 3.3 ভোল্টের একটা ইয়ে আছে, পিন আছে। এখানে দেখো এই 3.3 ভোল্টটা কিন্তু এখানে জেনারেট করা হচ্ছে, এখানে আরেকটা রেগুলেটর আছে, সেই রেগুলেটরের মাধ্যমে 3.3 ভোল্ট জেনারেট করা হয়, এটা একটা পাওয়ার সাপ্লাই হিসেবে। জাস্ট এটা আমরা চাইলে কোনো ডিভাইসে যদি 3.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই দরকার হয় এটা ইউজ করতে পারি। মাইক্রো কন্ট্রোলারের জন্য 3.3 ভোল্ট পাওয়ার সাপ্লাই দরকার নাই, বিভিন্ন সেন্সর হয় যে সেন্সরগুলোর পাওয়ার সাপ্লাই হচ্ছে 3.3 ভোল্ট, তখন এখান থেকে এটা ইউজ করা যায়। এটা যদি না থাকতো তাহলে আমাদেরকে আলাদাভাবে হয়তো ভোল্টেজ রেগুলেটর ইউজ করে 3.3 ভোল্ট এটা তৈরি করা লাগতো, এখন আর তৈরি করার দরকার হচ্ছে না, এখানে আমরা সেটা পেয়ে যাচ্ছি ফ্রিতে। আর ওইটার জন্য কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম 50 মিলিঅ্যাম্পিয়ার, তো এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে ডিভাইসকে 3.3 ভোল্ট দিয়ে পাওয়ার সাপ্লাই করবো সেটার কারেন্ট কতটুকু লাগবে সেটা আমরা দেখে নিতে পারি। যদি 50 মিলিঅ্যাম্পিয়ারের বেশি লাগে সেক্ষেত্রে এই সোর্স ব্যবহার করা যাবে না, যদি তার কারেন্ট রেটিং 50 মিলিঅ্যাম্পিয়ারের ভিতরে থাকে তাহলে এটাকে ব্যবহার করা যাবে। এরপর হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি হচ্ছে রম, যেটার কথা আমরা বলেছি 3 ধরনের মেমোরি থাকে, রম র্যাম আর এটা হচ্ছে ইপি রম। তো এখানে যে রম আছে এটা কতটুকু আছে, 32 কিলোবাইট, 32 কিলোবাইট।
এটা হচ্ছে রম এর সাইজ, যার মধ্যে 0.5 কিলোবাইট ইউজ করে হয়েছে বুট লোডারের জন্য। যেহেতু এখানকার যে মাইক্রো কন্ট্রোলারটা আছে এটা এট এ টাইম এখানে যে প্রোগ্রাম লোড হচ্ছে সেই প্রোগ্রাম লোডের জন্য এটাকে কাজ করতে হয়। তো প্রোগ্রাম লোডের জন্য যে প্রোগ্রাম যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে বুট লোডার, ওইটার কতটুকু সাইজের ওইটা 0.5 কিলোবাইটের, আর বাকি থাকে 31.5 কিলোবাইট। এই 31.5 কিলোবাইট হচ্ছে আমরা প্রোগ্রাম লোড করার জন্য ব্যবহার করতে পারি। বুঝা গেছে কি না এটা? জি স্যার। তো এই 32 কিলোবাইট কি খুব বেশি মেমোরি স্পেস, কি মনে হয় তোমাদের? এখন তো আমরা টেরাবাইট ছাড়া কথাই বলি না। তো 31.5 কিলোবাইট, একটা ছবি রাখতে পারবা তোমার একটা ছবি এই মেমোরিতে রাখা যাবে কি না? একটা ছবি তো আমাদের এখন 4-5 মেগাবাইট হয়ে যায়, ধরো 4 মেগাবাইটের একটা ছবি যদি থাকে এটা কোনোভাবে এখানে রাখা যাবে? যাবে না। তো ওকে এখানে আমরা অবশ্যই ছবি রাখবো না, আমরা এখানে কি রাখবো? প্রোগ্রাম রাখবো। তো প্রোগ্রামের প্রোগ্রাম একটা অনেক বড় প্রোগ্রাম হলেও আসলে সেটা 32 কিলোবাইট হয় না। 32 কিলোবাইট, 32 × 1024 এত বাইট, তো এটা মোটামুটি একটা প্রোগ্রাম রাখার জন্য যথেষ্ট বড় স্পেস, ঠিক আছে? তারপরেও যদি এর থেকে বড় দরকার হয় সেক্ষেত্রে আমরা এই মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব না, আরও মাইক্রো কন্ট্রোলার আছে যেখানে আরও বেশি পরিমাণ রমের সাইজ আরও অনেক বড়। তো সেক্ষেত্রে আমরা এই মাইক্রো কন্ট্রোলার চেঞ্জ করে অন্য একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো, তবে আমরা যেই প্রজেক্টগুলো করি সেখানে এটা যথেষ্ট। এরপরে এখানে যে র্যাম আছে, র্যাম হচ্ছে 2 কিলোবাইট। দেখো আমি এটা আগেই বলেছি যে রমের সাইজ যতটুকু হয় র্যামের সাইজ তার থেকে অনেক ছোট হয়। এটা 32 কিলোবাইট আর এটা কতটুকু? মাত্র 2 কিলোবাইট। এখন এই 2 কিলোবাইট মেমোরি আমাদের জন্য যথেষ্ট কি না সেটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। আমরা প্রোগ্রামে ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিফাইন করি, তারপর হচ্ছে যে আমরা হয়তো ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ডিফাইন করি। তো ইন্টিজার টাইপ ভেরিয়েবল কত বাইটের বলো তো? 2 বাইট অথবা 4 বাইট হতে পারে, সেটা ডিপেন্ড করে কম্পাইলারের উপরে। আরডুইনো সফটওয়্যারে ইন্টিজার টাইপ ডেটা হচ্ছে 2 বাইটের, আর ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের সাইজ হচ্ছে 1 বাইট। হ্যাঁ, তো এখন 2 কিলোবাইট মানে কি? 2 × 1024 মানে হচ্ছে 2048 বাইট, ঠিক না? এখন তুমি যদি ইন্টিজার টাইপ ডেটা ব্যবহার করো, একটার জন্য 2 বাইট লাগে, তাহলে ইন্টিজার টাইপ ডেটা কত? 1024টা ইন্টিজার টাইপ ভেরিয়েবল তুমি এখানে র্যামে রাখতে পারবা। 1024টা ভেরিয়েবল, কোন টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপ ভেরিয়েবল তুমি এখানে রাখতে পারবা। তো একটা প্রোগ্রামে কি তোমরা এত ভেরিয়েবল ইউজ করো? 1024টা কয়টা করো না? 10টা, 20টা, 40টা, 50টা, এর থেকে বেশি ভেরিয়েবল ইউজ করো কি না? না স্যার। তো এই ক্ষেত্রে আমরা ইন্টিজার টাইপের মানে 16 বিটের 1024টা ভেরিয়েবল আমরা ডিফাইন করতে পারবো। সুতরাং আমাদের কাজের জন্য যতটুকু লাগে 2 কিলোবাইট যথেষ্ট আর কি। এটা দিয়ে এই মাইক্রোকন্ট্রোলার দিয়ে তুমি অনেক বড় বড় কাজ করতে পারবা। আবার যেটা বললাম ইপি রম, হ্যাঁ, যেখানে আমরা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল রাখবো যেগুলো আমাদের খুব সেন্সিটিভ প্রয়োজনীয় ভেরিয়েবল, সেটার জন্য এখানে কত আছে? 1 কিলোবাইট। তো 1 কিলোবাইট মানে হচ্ছে তুমি তাও 1024 বাইট পাচ্ছ, এটা কম না। 1024 বাইট আমি যদি বলি আমি ওই যে এনার্জি মিটারের ডেটাগুলো রাখবো সেটার জন্য তো এত দরকার নেই, এনার্জি মিটারের ডেটার জন্য 2 বাইট যথেষ্ট, ঠিক আছে? অথবা আমি যদি এখানে আমি বলি যে পাসওয়ার্ড রাখবো, পাসওয়ার্ড যদি এখানে 10 ডিজিটের পাসওয়ার্ড হয় তাহলে 10 বাইট লাগবে, আর আমার আছে কত? 1024 বাইট, তাহলে এইটাও আমাদের জন্য এনাফ। এরপর ক্লক স্পিডের কথা আমি বলেছি 16 মেগাহার্জ, আর 16 মেগাহার্জ ক্লক যদি থাকে প্রতি সেকেন্ডে 4 × 10⁶ এই পরিমাণ ইনস্ট্রাকশান প্রতি সেকেন্ডে এক্সিকিউট করতে পারবে। আর এটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশান ওই আরডুইনো ইউনো ডেভেলপমেন্ট বোর্ডে, এটার লেন্থ কতটুকু, উইথ কতটুকু, তারপর হচ্ছে এটার ওয়েট কতটুকু, এটা খুবই হালকা 25 গ্রাম। আচ্ছা, এখন আমরা একটা প্রজেক্ট করবো আজকে। আজকে আমি সবগুলো পড়াবো না, অলরেডি অনেকক্ষণ পড়ানো হয়ে গেছে তোমাদেরকে, কিন্তু একটা ছোট প্রজেক্ট না করলে কিন্তু আজকের লেকচারটা কমপ্লিট হয় না। সেজন্য আমি একটা প্রজেক্ট তোমাদেরকে দেখাবো, যে প্রজেক্টটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং। তো এখন এলইডি ব্লিঙ্কিং করতে গেলে আমাদের ডিজিটাল ইনপুট আউটপুট পিন সম্পর্কে ধারণা লাগবে। ডিজিটাল ইনপুট আউটপুট কথাটা আমরা আগেও বলেছি, মাইক্রো কন্ট্রোলারের কিছু পিন থাকে যেগুলোকে ইনপুট হিসেবে ইউজ করা যায় অথবা যেগুলোকে আউটপুট হিসেবে ইউজ করা যায়, এবং যেগুলার ডিজিটাল বলতে বোঝাচ্ছে যেগুলার অবস্থা হচ্ছে হয় 1 অথবা 0 এরকম। তো এগুলো খুব ইম্পর্টেন্ট পিন, কারণ আমাদের অনেক ধরনের ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করতে হয় মাইক্রো কন্ট্রোলারের সাথে, যেগুলো এই পিনের মাধ্যমে আমরা কানেক্ট করবো। যে কোনো প্রজেক্টে ইনপুট আউটপুট পিন লাগবেই, মাস্ট। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের টাইমার, কাউন্টার, তারপরে ওই যে সিরিয়াল কমিউনিকেশন এগুলো ইউজ হয় না, কিন্তু ইনপুট আউটপুট পিন ইউজ হয় না, এই ধরনের প্রজেক্ট খুব কমই আছে। তো ইনপুট ডিভাইস বলতে আমরা কী বুঝি? যেমন পুশ বাটন, কিপ্যাড, ডিজিটাল সেন্সর, এই জাতীয় যেই ডিভাইসগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যেগুলো কোনো একটা চেঞ্জ, বাইট থেকে কোনো একটা চেঞ্জ হবে মাইক্রো কন্ট্রোলার, সেই চেঞ্জটা বুঝতে হবে। যেমন পুশ বাটন,
হয়তো ইউজার পুশ বাটন প্রেস করলে মাইক্রোপ্রসেসরকে কিছু একটা করতে হবে, তাহলে পুশ বাটন একটা ইনপুট পিনের সাথে কানেক্ট করা থাকবে, এই যে পুশ বাটন একটা ইনপুট পিনের সাথে কানেক্ট করা থাকবে, এবং এই পুশ বাটন হয়তো এই পিনটাকে লজিক ওয়ান করবে অথবা লজিক জিরো করবে। ধরো নর্মাল অবস্থায় লজিক জিরো, বাটন প্রেস করলে লজিক ওয়ান, অথবা নর্মাল অবস্থায় লজিক ওয়ান, বাটন প্রেস করলে লজিক জিরো, এরকম হচ্ছে। তো এই যে 10 হচ্ছে, সেই ডেটাটা মাইক্রোকন্ট্রোলার যদি রিড করতে পারে, হ্যাঁ, রিড করার পর মাইক্রোকন্ট্রোলার কি ডিসিশন নিতে পারবে, যেমন যদি ধরো প্রেস করলে যদি 1 হয়, তাহলে 1 যখন আসবে মাইক্রোকন্ট্রোলার ধরে নিল যে কেউ একজন এই বাটনটা প্রেস করেছে, তাহলে কি কাজ করতে হবে তাকে, সেই কাজটা করলো। আবার আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস যেমন এলইডি হইতে পারে, ডিসপ্লে হইতে পারে, রিলে হইতে পারে, মোটর হইতে পারে। যেমন ধরো এই এলইডিটাকে মাইক্রোকন্ট্রোলার অন করতে চাচ্ছে, তো অন করতে চাইলে মাইক্রোকন্ট্রোলার এই পিনের মধ্যে হয়তো লজিক 1 দিবে অথবা লজিক 0 দিবে, যেটা হলে এটা অন হয়ে যায়। এখানে কানেকশন ভুল আছে, এটা আসলে 5 ভোল্ট হবে না, এটা গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে। তো এখানে যদি আমি 1 দিই তখন এলইডিটা অন হবে, আর যদি এখানে 0 দিই এলইডিটা অফ হয়ে যাবে। তো এই যে 10 কীভাবে করবে, এটা প্রোগ্রামেবল, আমরা প্রোগ্রাম লিখে দিলে এটা 10 হবে, না হলে কিন্তু হবে না। আবার রিলে দরকার হয় অনেক সময়, আমরা রিলেকে যদি অন অফ করতে চাই সেক্ষেত্রে এখানে 1 অথবা 0 এরকম দিতে হবে। তো রিলে কি সেটা আমরা পরে দেখব, এটা নিয়ে আমি এখন আর আলোচনা করব না। এখন আমরা যেটা বুঝলাম যে ইনপুট আউটপুট পিন, মাইক্রোকন্ট্রোলার যদি কোনো একটা পিন আউটপুট বলি, আমরা আউটপুট পিন যদি বলি, আউটপুট পিন মিনস মাইক্রোকন্ট্রোলার ক্যান মেক দিস পিন হাই অর লো। কোনো একটা পিন যদি আউটপুট হয়, মাইক্রোকন্ট্রোলার ওই পিনকে কী করতে পারবে, হাই করতে পারবে, লজিক 1 করতে পারবে, অথবা লজিক 0 করতে পারবে। লজিক 1 মানে হচ্ছে তার ভোল্টেজ লেভেলটা হয়তো বেড়ে যায়, লজিক 0 মানে হচ্ছে ভোল্টেজ লেভেলটা কমে যায়। আর ডিজিটাল ইনপুট পিন যদি হয়, মাইক্রোকন্ট্রোলার ওই পিনের স্ট্যাটাস রিড করতে পারবে। ওই পিনটা অবশ্যই অন্য ডিভাইসের সাথে কানেক্ট করা থাকবে, সেটা কিপ্যাড হতে পারে, পুশ বাটন হতে পারে, সেটা কোনো সেন্সর হতে পারে। তো ওই পিনটাকে চেঞ্জ করবে হচ্ছে হয়তো এই সেন্সর অথবা অন্য কোনো ডিভাইস। তো চেঞ্জ মানে কি, এটাকে কখনো 1 করবে, কখনো 0 করবে, আর মাইক্রোকন্ট্রোলার কী করতে পারবে, ওই পিনটাকে রিড করতে পারবে। রিড করে এখানকার যে অবস্থা 1 অথবা 0 সেটার উপর সেটা অ্যানালাইসিস করে মাইক্রোকন্ট্রোলার বাইরে কী হচ্ছে সেটা বুঝে নিবে। এরপরে এখন আমরা এই যে এলইডি ব্লিঙ্কিংয়ের একটা প্রজেক্ট করব। এখন দেখো আমি 13 নম্বর পিনের সাথে একটা এলইডি কানেক্ট করলাম, আর এলইডির সাথে এখানে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম। রেজিস্ট্যান্সটা কেন কেন কানেক্ট করা হয় বলো তো, কারেন্টটাকে লিমিট করে দেওয়ার জন্য। একটা এলইডির মধ্য দিয়ে, নর্মাল যে এলইডিগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে পারে। হ্যাঁ, এখন আমি যদি এই রেজিস্ট্যান্সটা দিই, এমনও একটা রেজিস্ট্যান্স সিলেক্ট করতে হবে যাতে এটার মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 20 মিলিঅ্যাম্পিয়ারের কম হয়, কারণ রেজিস্ট্যান্স দিলে কারেন্ট কমে যায় সেটা তো আমরা জানি। এটা যদি আমি না দিই, সরাসরি যদি এখানে 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিই, 5 ভোল্ট বলতে এটাকে যখন হাই করা হবে এটার ভোল্টেজ তো অলমোস্ট 5 ভোল্টের কাছাকাছি হবে। তো 5 ভোল্ট এখানে গ্রাউন্ড, এখানে কারেন্ট আমরা জানি এটা সর্বোচ্চ 40 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারে। তো সেক্ষেত্রে যদি 40 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে ফ্লো হওয়া শুরু হয়, তখন তো এটা এলইডি এলইডি কী হবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য আমরা একটা রেজিস্ট্যান্স এখানে দিই। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা অন অফ করতে চাই কি করতে হবে দেখো, যদি 13 নম্বর পিনকে আমি হাই করে দিই, হাই মানে হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট অথবা একটা এই রেঞ্জ অফ ভোল্টেজ, এখানে 2.7 থেকে 5 ভোল্ট, এটাকে বলা হয় লজিক হাই। তো এটা মেপ যদি আমরা মেপে দেখি, তখন দেখবো যে এটা 4 থেকে 5 ভোল্টের মাঝামাঝি একটা ভোল্টেজ এখানে আসে যখন হাই করি এটাকে। তো ধরো আমি 5 ভোল্ট ধরে নিলাম সুবিধার জন্য। তো 5 ভোল্ট যখন হবে তখন কি হবে, অ্যানোডের মধ্যে হচ্ছে 5 ভোল্ট, ক্যাথোডে কত, 0, তাহলে এলইডি জ্বলবে। এলইডির অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কি হবে, কারেন্ট ফ্লো হবে, এলইডি জ্বলবে। আর যদি আমি এটাকে 0 ভোল্ট করে দিই, লজিক 0 করে দিই, তখন এখানেও 0, এখানেও 0, তখন কি কারেন্ট ফ্লো হবে, ফ্লো হবে না, তাহলে এলইডি জ্বলবে না। তো এখন এলইডি ব্লিঙ্কিংয়ের প্রজেক্টটা করতে গেলে আমাদেরকে কী করতে হবে, এটাকে হাই করতে হবে অথবা এটাকে লো করতে হবে, ঠিক আছে। ব্লিঙ্কিং মানে কি, ধরো 1 সেকেন্ড পর পর হাই লো হাই লো কন্টিনিউসলি চলতে থাকবে, এটাকে আমরা ব্লিঙ্কিং বলছি। তো আমি যদি 1 সেকেন্ড পর পর এটাকে অন অফ করতে চাই, আমি 1 সেকেন্ড এটাকে হাই করে রাখবো, 1 সেকেন্ড এটাকে লো করে রাখবো, তো ওই কাজটাই আমরা করবো। এখন দেখো এই যে হাই লো করবো, এটা তো প্রোগ্রামেবল, এটা আমি প্রোগ্রামে লিখে দিলে এটা হাই লো হবে, না হলে তো হবে না। তো 13 নম্বরের সাথে যেহেতু আমরা কানেক্ট করেছি, এখন আরেকটা বিষয় হচ্ছে 13 নম্বরটা এখানে কোন ধরনের পিন হওয়া উচিত, এটা কি আউটপুট হওয়া উচিত নাকি ইনপুট হওয়া উচিত। এটা আউটপুট হবে, কারণ মাইক্রোকন্ট্রোলারকে চেঞ্জ করতে হবে এলইডিকে অন অফ করার জন্য। এটা যদি ওইরকম কোনো পুশ বাটন কোনো সেন্সর হইতো, সেই ক্ষেত্রে হয়তো এইটার স্ট্যাটাসের উপর মাইক্রোকন্ট্রোলারের এই পিনের লজিক চেঞ্জ হয়ে যেত, তো সেটা মাইক্রোকন্ট্রোলার রিড করা লাগতো। আর এখন মাইক্রোকন্ট্রোলার এটাকে অন অফ করবে, মাইক্রোকন্ট্রোলার এটাকে কন্ট্রোল করবে, সেক্ষেত্রে এই পিনটা কী হওয়া উচিত, আউটপুট।
তো এই 13 নাম্বার পিন বলো অথবা এখানে যে পিনগুলো আছে সেগুলোকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি অথবা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা এই ক্ষেত্রে এটাকে কি হিসেবে ব্যবহার করব? আউটপুট হিসেবে। তো আউটপুট হিসেবে ব্যবহার করার জন্য একটা ইনস্ট্রাকশন লিখতে হবে, সেটা হচ্ছে পিন মোড। এই যে পিন মোড একটা ফাংশন আছে, এই পিন মোড ফাংশনের মধ্যে আমরা যদি এখানে পিন নাম্বার বলে দিই আর ওই পিনটা কি হবে, আউটপুট হবে নাকি ইনপুট হবে, সেটা এভাবে বলে দিতে পারি। যেমন আমরা এখানে 13 নাম্বার পিন আউটপুট হিসাবে ব্যবহার করব, তাহলে আমরা 13 কি লিখবো, এখানে আউটপুট লিখব। আমরা যদি আউটপুট হিসাবে ব্যবহার করতে চাই এখানে আউটপুট লিখব, যদি ইনপুট হিসাবে ব্যবহার করতে চাই এখানে কি লিখব, ইনপুট লিখব। ঠিক আছে, ইনপুট। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে লজিক হাই বলতে তো আমরা 2.7 থেকে 5 ভোল্ট বুঝি, সেটা তো, আর লজিক লো বলতে 0 থেকে 0.5। তবে বলার সুবিধার জন্য আমি সবসময় যেটা বলবো, লজিক 1 মানে হচ্ছে 5 ভোল্ট, লজিক 0 মানে হচ্ছে 0 ভোল্ট। কিন্তু একেবারে যে 5 ভোল্ট সেটা কিন্তু বলা যাবে না, কারণ 2.7 থেকে 5 ভোল্ট এটাকেই হচ্ছে লজিক হাই আমরা বলি। সেটা হচ্ছে টিটিএল এর জন্য, ট্রানজিস্টার ট্রানজিস্টার লজিক ফ্যামিলির জন্য 2.7 থেকে 5 ভোল্ট হচ্ছে লজিক হাই, 0 থেকে 0.5 ভোল্ট হচ্ছে লজিক লো। আচ্ছা, এখন যে আমরা হাই লো করবো, এটাকে এটাকে হাই করতে হবে এলইডি জ্বালানোর জন্য, লো করতে হবে এলইডি অফ করার জন্য। তো এখানে আমরা হাই লোটা কিভাবে করব, সেটার জন্য আমাদেরকে একটা প্রোগ্রাম ইউজ করতে হবে, একটা ফাংশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে ডিজিটাল রাইট। এখানে পিন নাম্বার দিব আর এটা কি হাই হবে নাকি লো হবে সেটা আমরা লিখে দিব। যেমন আমরা যদি লিখি ডিজিটাল রাইট 13 হাই, তাহলে এটা হাই হয়ে যাবে, অর্থাৎ এটার ভোল্টেজ লেভেল 5 ভোল্ট হয়ে যাবে। আর যদি আমরা লিখি 13 লো, তাহলে এটার ভোল্টেজ লেভেল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এটা খুব অবাক হওয়ার মতো একটা বিষয় যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা কোনো একটা পিনের ভোল্টেজ চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা যে প্রোগ্রাম লিখবো সেটা কোথায় লিখবো, আরডিনো আইডিই। তো এই সফটওয়্যারের মধ্যে যখন আমরা প্রোগ্রাম লিখবো, এই সফটওয়্যারে দেখবা দুইটা দুইটা ফাংশন অলরেডি দেওয়া থাকে, একটা হচ্ছে ভয়েড সেটআপ আর একটা হচ্ছে ভয়েড লুপ। ভয়েড সেটআপে কী করতে হয়, পুট ইউ সেটআপ কোড হেয়ার টু রান ওয়ান্স। এখানে আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখবো, যে ফাংশনগুলো লিখবো, সেগুলো জাস্ট একবার এক্সিকিউট হবে, টু রান ওয়ান্স, এটা একবার এক্সিকিউট হবে। আর এখানে যেগুলো লিখবো সেগুলো কী হবে, রিপিটেডলি, মানে এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ। এখানে যেটা লিখবো সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ধরো ইনস্ট্রাকশন এটা এক্সিকিউট করলে, এটা এক্সিকিউট করলে, এটা এক্সিকিউট করলে, এটা এক্সিকিউট করলে, এরপর যদি শেষ হয়ে যায় আবার শুরু থেকে এক্সিকিউট হবে, এটা চলতেই থাকবে। ঠিক আছে, আর প্রোগ্রাম লোড করার জন্য আমরা যদি প্রোগ্রাম লোড করতে চাই, যে এখানে প্রোগ্রাম লোডের জন্য হচ্ছে এইটা, এই আইকনটাকে যদি তুমি প্রেস করো তাহলে প্রোগ্রাম লোড হবে। তবে লোড করার আগে আরেকটা, এটা পোর্ট নাম্বার সিলেক্ট করে দিতে হয়, সেটা একটু পরে আমরা দেখব। আর এটা হচ্ছে ভেরিফাই করা, প্রোগ্রামকে ভেরিফাই করা মানে হচ্ছে প্রোগ্রাম কম্পাইল করার জন্য হচ্ছে এই বাটনটা। আর এখানে একটা অপশন আছে সিরিয়াল মনিটর, যেটার মাধ্যমে আমরা মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল ভেরিয়েবলগুলোকে দেখতে পারি, সেটা আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, আজকে এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এটা সিরিয়াল মনিটর, এতটুকু জেনে রাখো। এখন এলইডি ব্লিঙ্কিংয়ের জন্য যে প্রোগ্রামটা, সেটা আমরা কীভাবে লিখবো, আমরা অলরেডি জানি যে ভয়েড সেটআপ আর ভয়েড লুপ দুইটা ফাংশন আছে। তো কোথায় আমরা কী লিখবো, যেমন এই পিনটা 13 নম্বর পিনটা যে আউটপুট পিন, এটা কি আমাদের বারবার বলার দরকার আছে, কারণ এটা তো সবসময় আউটপুট হিসাবেই ব্যবহার হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে যে পিন মোড, এটা আউটপুট, এটা ভয়েড লুপে লিখার দরকার নাই, এটা যেটা রিপিটেডলি এটা এক্সিকিউট হওয়ার দরকার নেই, এটা আমরা ভয়েড সেটআপে লিখবো, পিন মোড 13 আউটপুট। আর এইটাকে যে ব্লিঙ্কিং করতে হবে, একবার অন হবে একবার অফ হবে, এটা কতবার হবে, এটা হচ্ছে অনেকবার হবে। ঠিক আছে, ব্লিঙ্কিং আমরা এখানে নির্দিষ্ট সংখ্যা বলে দিই না, এটা কন্টিনিউয়াসলি অন অফ হইতেই থাকবে। তো সেই জন্য ওইটা লিখতে হবে আমাদেরকে ভয়েড লুপে। আমি এখানে লিখলাম 13 হাই, তাহলে 13 নাম্বার পিনটা হাই হয়ে গেল, অর্থাৎ এলইডিটা তখন জ্বলবে। আমি কানেকশানটা এখানে দেখাচ্ছি, যে দেখো 13 নাম্বার পিন থেকে আমি এটা ব্রেডবোর্ডে হয়তো কানেক্ট করলাম, ব্রেডবোর্ডের এই যে একটা সিরিজে একটা রেজিস্টার কানেক্ট করা হলো, তারপর এটা হচ্ছে এলইডির অ্যানোড, এটা ক্যাথোড, আর এখান থেকে আরেকটা হচ্ছে গ্রাউন্ডে, এটা গ্রাউন্ড পিন, গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। তাহলে এখানে সার্কিট কমপ্লিট হলো। এখন আমি যদি এভাবে 13 হাই লিখি, তাহলে এটা হাই হয়ে যাবে, হাই হয়ে গেলে তখন এলইডি জ্বলবে। আবার তারপর পর লিখা হয়েছে ডিলে, ডিলে এখানে একটা ফাংশন। তো এই ডিলে ফাংশনে আমরা যেটা করতে হবে, ডিলে ফাংশনের ভিতরে আমরা টাইম লিখে দিতে হবে যে কতক্ষণ ডিলে করবে। ডিলে ফাংশন হচ্ছে তাও একটা লুপের মতো কাজ করে, মাইক্রোপ্রসেসর যখন এই ডিলের মধ্যে যায় তখন সেই জাস্ট একটা লুপের মধ্যে থাকে, কতক্ষণ কোনো কাজ করে না, একটা লুপের মধ্যে থাকে। তো ওই লুপের মধ্যে থাকলে কিছু সময় পাস হয়, তো সেই সময়টার মধ্যে আর কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় না। যেমন আমি 13 হাই লিখে যদি এখানে 300 মিলি সেকেন্ড, এটা এখানে যেটা দিতে হয় সেটা মিলি সেকেন্ড, 300 মিলি সেকেন্ড যদি দিই, তাহলে 300 মিলি সেকেন্ড কিন্তু মাইক্রো প্রসেসর এই লুপের ভিতরেই থাকবে। লুপের ভিতরে থাকলে তখন
পরবর্তী লাইনটা এক্সিকিউট হবে না, তার মানে এই 300 মিলি সেকেন্ড হচ্ছে 30 নম্বর পিনটা হাই থাকবে। আবার ডিজিটাল রাইট 13 লো যদি করে দিই 30 নম্বর পিনটা কি হয়ে যাবে, লো হয়ে যাবে। আবার এখানে ডিলে দেওয়া হচ্ছে, তাহলে 300 মিলি সেকেন্ড এটা হাই থাকবে, 300 মিলি সেকেন্ড এটা লো থাকবে। আমি যদি এখানে 1 সেকেন্ড লিখে দিই তাহলে 1000 মিলি সেকেন্ড লিখতে হবে, 1000 মিলি সেকেন্ড এটা হাই থাকবে, 1000 মিলি সেকেন্ড এটা লো থাকবে। অথবা আমি এখানে 1000 মিলি সেকেন্ড হাই, 500 মিলি সেকেন্ড লো, যেভাবে ইচ্ছা আমি করতে পারি। তো এই প্রোগ্রামটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমি লোড করে এটা দেখাবো। আমি প্রথমে দিলে হবে, আমি প্রথমে এটা লিখি আরডিনো সফটওয়্যারে। আরডিনো সফটওয়্যারটা তোমরা আরডিনোর যে সাইট আছে ওখানে গেলে আরডিনো ডাউনলোড দিয়ে যদি গুগলে সার্চ দাও, দেখবে যে ওই সফটওয়্যারটা তোমরা পেয়ে যাবা। ওখানে লেটেস্ট ভার্সনে যেটা আছে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, আমি এখানে একটা নিউ ফাইল খুললাম। খোলার পরে এখানে যে ভয়েড সেট আপ, ভয়েড লুপ, দুইটা ফাংশন কিন্তু অলরেডি এখানে আছে। তো এলইডি ব্লিঙ্কিংয়ের জন্য আমি কি লিখবো, পিন মোড, ধরো আমি 12 নাম্বার পিনে দিব, আমি এলইডি 13 নাম্বার পিন ইউজ করবো না। আমি কত নাম্বার পিন, আমার এটা ফ্রিডম আছে, যে কোনো পিন আমি এটা দিতে পারি। 12 নাম্বার পিন আমার হবে ইনপুট। তো 12 নাম্বার পিনটা আমরা ইনপুট হিসেবে ডিফাইন করলাম, 12 নাম্বার পিনের সাথেই আমরা এলইডি কানেক্ট করবো। ইনপুট হবে নাকি আউটপুট হবে, আউটপুট হবে, ঠিক না? আর এখানে লিখবো ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট লিখে আমরা কি লিখবো, 12 HIGH হাই লিখবো, এটা ক্যাপিটালে লিখতে হবে। তারপরে আমরা কি লিখবো, ডিলে, ডিলে আমি যদি এখানে 1 সেকেন্ড করতে চাই 1000 মিলি সেকেন্ডে দিতে হবে এটা। তারপরে আবার ডিজিটাল রাইট, 12 লো, লো না দিয়ে আমরা জিরো দিতে পারি, জিরো আর লো দেওয়া একই কথা, অথবা ফলস দিতে পারি। এটা তিনভাবে ইউজ করা যায়, হয় তুমি হাই দিবা অথবা ট্রু দিবা অথবা ওয়ান দিবা। আর লজিক জিরোর জন্য হচ্ছে জিরো দিবে অথবা ফলস দিবে অথবা লো দিবে, যে কোনো একটা দিলেই হয়। তো এখানেও আমি 1000 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে এখন আমার এখানে একটা অলরেডি একটা আরডিনো বোর্ড আমার এখানে কানেক্ট করে আছে, আমি সেটা ওয়েব ক্যাম দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ আশা করি। এই যে দেখো, এখানে একটা, এটাই তো আরডিনো অনু, আরডিনো অনু হচ্ছে এখানে জাস্ট একটা বেসের উপর বসানো আছে, পাশে একটা ব্রেডবোর্ডও আছে। আমি এখন এখানে যেটা করব, 13 নম্বর পিনের সাথে একটা এলইডি কানেক্ট করব, ঠিক আছে? না, 12 নম্বর পিনের সাথে, 13 না, আমি এখানে বাকি যেগুলো আছে এগুলো খুলে ফেলছি, এটা অন্য আর একটা সেন্সর, এটার এখানে কাজ নাই। আমি শুধুমাত্র যে এলইডি আছে সেটাই এখানে ব্যবহার করব। যে আমি অন্য কানেকশানগুলো খুলে ফেললাম, শুধুমাত্র এখানে এলইডি আছে। তো এলইডির দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে একটু লম্বা টার্মিনাল, সেটা হচ্ছে অ্যানোড, আর একটা হচ্ছে ছোট টার্মিনাল, সেটা ক্যাথোড। তো আমি এভাবে কানেক্ট করলাম, আর এখানে আমি দেখো 12 নম্বর পিন, 12 নম্বর পিনের সাথে আমি এলইডির অ্যানোড কানেক্ট করব। তো 12 নম্বর পিনটা আমি এখানে দেখি, এটা হচ্ছে 8 9 10 11 12 নম্বর পিন, আর আরেকটা হচ্ছে গ্রাউন্ড, 13 14 নম্বর পিন এখানে এই দিক থেকে, এটা হচ্ছে গ্রাউন্ড। তো আমি একটা 12 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম, আর একটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। 12 নম্বর পিনটা এখানে এলইডির অ্যানোডের সাথে দিয়ে দিলাম। এখানে আমি অবশ্য সিরিজের রেজিস্ট্যান্স লাগাচ্ছি না, এই মুহূর্তে আমার হাতে রেজিস্ট্যান্স নাই। এটা দীর্ঘক্ষণ যদি এভাবে থাকে সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, অল্প সময়ের জন্য এটা নষ্ট হবে না, ঠিক আছে? তো আমি এখানে সিরিজ রেজিস্ট্যান্সটা ইউজ করি না, কিন্তু তোমরা এগুলো প্রজেক্ট করার সময় অবশ্যই সিরিজে একটা রেজিস্ট্যান্স ইউজ করবা। আচ্ছা, এটা এখানে হলে এবার আমি প্রোগ্রামটা লোড করব। আমি আমার এখানে যে ডেভেলপমেন্ট বোর্ডটা কানেক্ট করা আছে আরডিনো উনো, আমি দেখবো সেটা আগে কোন পোর্টের সাথে কানেক্ট করা আছে। এই যে এটা হচ্ছে যে কম ফাইভের সাথে, যে আরডিনো উনো লেখা আছে এখানে, এখানে টুলস মেনুতে গিয়ে পোর্ট, এখানে যে কম ফাইভের সাথে কানেক্ট করা আছে আমি এটাকে সিলেক্ট করলাম, আর বোর্ড হচ্ছে এখানে আরডিনো উনো সিলেক্ট করা আছে, ঠিক আছে? এবার যদি আমি প্রোগ্রামটাকে লোড করতে চাই, এই যে আপলোড আমি দিব, আপলোড দিলে প্রথমে এটাকে সেভ করতে বলবে। আমি চাইলে সেভ না করে আপলোড দিতে পারি, আমি সেভ করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, এটা আপলোড হয়ে যাবে। এই যে আপলোড কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হওয়ার পরে আমরা যদি এখন ওই বোর্ডটা দেখি, এখানে এটা কিন্তু অন অফ হচ্ছে না। সম্ভবত আমাদের কানেকশন কোথাও ভুল আছে, আমি
দেখি এটা আচ্ছা আমাদের কানেকশন ভুল আছে, আমি উল্টা কানেক্ট করেছি। এখানে 12 নম্বর পিনটা অ্যানোডের সাথে আর গ্রাউন্ড হচ্ছে ক্যাথোডের সাথে। এই যে এখন দেখো এটা, ও আচ্ছা দেখা যাচ্ছে যে অন হচ্ছে অফ হচ্ছে, দেখা যাচ্ছে কি না? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। তো আমি এখানে দেখো প্রোগ্রাম যদি চেঞ্জ করে দিই, প্রোগ্রামের মধ্যে আমি যদি টাইম আরো কমাই দিই, আমি এখানে ধরো 1000 না দিয়ে 100 দিলাম, তাহলে আরো তাড়াতাড়ি ব্লিঙ্কিং হবে না? 100 মিলি সেকেন্ড পর পর অন অফ হওয়ার কথা। তো দেখি আমরা সেটা হয় কি না। এই যে তোমরা কিভাবে দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু খুব দ্রুত এটা ব্লিঙ্ক হচ্ছে এখন 100 মিলি সেকেন্ড পর পর, দেখতে পাচ্ছ? তো আজকে এতটুকু পর্যন্তই থাক। আমরা এলইডি ব্লিঙ্কিং পর্যন্ত দেখলাম, আমরা মাইক্রোকন্ট্রোলারের আর্কিটেকচার দেখলাম, তারপরে মাইক্রোকন্ট্রোলারের ইনপুট আউটপুট পিন সম্পর্কে ধারণা পেলাম, আবার আরডিনো ডেভেলপমেন্ট বোর্ড আরডিনো সফটওয়্যারের সাথে আমরা পরিচিত হলাম। এরপরের লেকচারে আমরা প্রোটিএসে কীভাবে মাইক্রোকন্ট্রোলার সার্কিট সিমুলেশন করে সেটা দেখব, মাইক্রোকন্ট্রোলারের ইনপুট পিনের সাথে পরিচিত হব, অর্থাৎ ডিজিটাল রিড অপারেশন কীভাবে করে সেটা আমরা দেখব, আর ডিজিটাল রিড রাইট অপারেশন আছে, এই ধরনের কিছু বেসিক প্রজেক্ট আমরা করব।